স্বাগত জানাচ্ছি আজকের মাস্টার ক্লাস অন কমন অনকোলজিক্যাল প্রবলেম ইন জেনারেল প্র্যাকটিস। আমাদের আজকের ক্লাসগুলো আয়োজন করা হয়েছে যারা জেনারেল প্র্যাকটিশনার, যারা ডে টু ডে লাইফে অনকোলজি পেশেন্ট কিংবা ক্যান্সার পেশেন্ট ডিল করেন কিংবা করতে হয় তাদের জন্য। প্রথমে আমি একটু অনকোলজি সম্পর্কে একটু ইন শর্ট বলি। আসলে এখানে আমাদের সব ধরনের ক্যান্সার পেশেন্ট নিয়ে আমরা ডিল করে থাকি অনকোলজিতে, এবং জেনারেল প্র্যাকটিশনারদের কাছে অনকোলজির সব পেশেন্টরা বিশেষত যেসব কারণে যায় সেগুলো হচ্ছে তাদের সিমটোমেটিক ম্যানেজমেন্টের জন্য। স্পেসিফিক ম্যানেজমেন্টগুলো আসলে অনকোলজিস্টরাই দিয়ে থাকেন, কিন্তু কিছু সমস্যা আমাদের পেশেন্টদের থাকে যেগুলো আমাদের কাছে আসার আগ পর্যন্ত জেনারেল প্র্যাকটিশনাররাই বেশি ফেস করে থাকেন। সেটা হতে পারে ডায়াগনোসিসের আগ থেকে শুরু করে ডায়াগনোসিসের ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত। তো এই জন্য আমাদের আজকের আয়োজন, আমরা চেষ্টা করব অনকোলজিক্যাল কমন যে প্রবলেম, বেসিক্যালি প্রবলেম বলতে আমরা যে সিমটম গুলো যে বুঝি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো খুব কমনলি আমাদের রোগীরা আমাদের কাছে এসে শেয়ার করেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। আমরা যদি একটু হাইলাইট করি যে কোন কোন সিমটম গুলো নিয়ে আসলে আমাদের ইয়ে হয়, তো আমাদের আসলে লটস অফ প্রবলেম, অনেক প্রবলেম আছে অনকোলজি পেশেন্টদের, কিন্তু আমরা শুধু আজকে যেগুলো কমনলি আমরা ফেস করে থাকি এবং যেসব প্রবলেম আমাদের আমাদের কাছে আসার আগ পর্যন্ত ইনিশিয়ালি আমরা কিছু ম্যানেজমেন্ট করে আসতে পারি জেনারেল প্র্যাকটিশনারদের মাধ্যমে, কিংবা আপনারা যারা কমনলি ফেস করে থাকেন সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে শুরু করতে চাই। আমরা জানি যে ক্যান্সার পেশেন্টের ইন্ডিভিজুয়াল সাইট অনুযায়ী, দ্যাট ইজ যেই অর্গানটাতে ক্যান্সার হয়েছে সেখানকার লোকাল কিছু সিমটম থাকে। সাপোজ যদি আমি ধরে নিই যে একটা পেশেন্টের গলায় কোনো টিউমার হয়েছে, সেখানে সে চাকা অনুভব করতে পারে, কিংবা তার পেটে কোনো টিউমার হয়েছে, সেখানে সে পেইন ফিল করতে পারে, কিংবা পেটে উপর চাকা হতে পারে। তো অ্যাকর্ডিং টু সাইট কোথায় টিউমারটা হয়েছে কিংবা কোথায় ক্যান্সারটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আসলে তার সিমটম গুলো। ইনিশিয়ালি দেখা যায় অনেক ক্ষেত্রে স্পেসিফিক তেমন কোনো সিমটমই থাকে না, যেমন প্যানক্রিয়াসের রোগী, প্যানক্রিয়াটিক কার্সিনোমার পেশেন্ট কিংবা হেপাটোসেলুলার কার্সিনোমার পেশেন্ট, এগুলো দেখা যায় ইনিশিয়ালি ভেক সিমটম বলে, অ্যানোরেক্সিয়া, নশিয়া এই ধরনের কিছু কমপ্লেন বলে থাকে। তো আমরা সবচেয়েতে বেশি যে জিনিসটা আমরা কমনলি ইয়া করি সেটা হচ্ছে পেন। যে কোনো ডিজিজের ক্ষেত্রে পেইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস ম্যানেজমেন্টের জন্য। আমরা পেইনটা এনি ফর্মে পেতে পারি, যে কোনো জায়গায় হতে পারে, আপনার লোকাল কম্প্রেশনের জন্য হতে পারে, টিউমার ওখানে আপনার ব্লিডিং এর জন্য, কিংবা হতে পারে টিউমারের ভিতরের যে গ্রোথের জন্য, যে কোনো কারণেই হোক না কেন, অথবা অথবা টিউমার বাদ দিয়ে আমি যদি অন্য কথা চিন্তা করি, দ্যাট ইজ যে আমার ট্রিটমেন্টের কমপ্লিকেশন হিসেবেও আমাদের অনেক সময় দেখা যায় যে পেইনটাকে আমরা পেতে পারি। পেইনটা অ্যাজ এ একটা ব্রড হেডিং, এবং এটার সিমটম যখনই আমরা অ্যানালাইসিস করি তখন আমরা কিছু স্কেল ইউজ করি, ভিজুয়াল অ্যানালগ স্কেল, ভার্বাল স্কেল, সো এই ধরনের কিছু পেইনের স্কেল আছে যেটা দিয়ে আমরা অ্যাসেস করি যে পেইনটা কোন ধরনের পেইন, এটাকে মাইল্ড পেইন নাকি এটা মডারেট পেইন নাকি এটা সিভিয়ার পেইন। তাহলে কোন একটা ক্যান্সার পেশেন্ট যখনই আমাদের কাছে পেইন কমপ্লেন করবে, আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি অ্যাজ এ জেনারেল প্র্যাকটিশনারই বলছি যে একটা রোগী আমাদের কাছে এসেছে, তার কমপ্লেন বলছে সে পেইন, সো পেইনটা যখনই নিয়ে আসবে আমাদের প্রথম কাজ হবে আমাদেরকে অ্যাসেস করে ফেলা যে পেইনটা কি মাইল্ড পেইন নাকি মডারেট পেইন নাকি সিভিয়ার পেইন। এটা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যারা আমরা ইন্টার্নি কমপ্লিট করে এসেছি, অলরেডি আমরা প্র্যাকটিস লাইফে ঢুকে গেছি, পেইনের এই মাইল্ড মডারেট সিভিয়ার এই নলেজটুকু আমাদের মোটামুটি সবার হয়েছে। এখন চলে আসেন যে পেইন ছাড়া আর কি হতে পারে। ডিসফেজিয়া, এটা আসলে ওয়ান ফর্ম অফ পেইন আমি বলবো, যে ডিসফেজিয়া আমরা খেতে যখন খাবার খেতে গিয়ে যখন আমরা খাদ্য নালীর মধ্যে পেইন বলি তখন সেটাকে আমরা ডিসফেজিয়া ইউজুয়ালি বলি। এটা একটা কমন সিমটম পেশেন্টের হতে পারে। এই ডিসফেজিয়ার অনেক ধরনের কজ আছে, সেটাও লোকাল কজ, সিস্টেমিক কজ, কিংবা আপনার কম্প্রেশনের জন্য হতে পারে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে ব্লিডিং। ব্লিডিংটাও আমরা বলি যে আসলে পেশেন্টের ব্লিড, একটা এত বড় একটা হিউজ টিউমার হলো সেখান থেকে আলসারেশন হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছে,
স্কিনে একটা লেশন আছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে, এটা একটা হতে পারে। আবার পেশেন্টের হেমাটেমেসিস হচ্ছে অথবা হেমোপটাইসিস হচ্ছে, এটাও ওয়ান কাইন্ড অফ আমি বলি যে ব্লিডিং এর ফর্ম। এছাড়াও পেশেন্টের প্যারারেক্টাল ব্লিডিং হতে পারে, হেমাচুরিয়া হতে পারে। সো এই ব্লিডিংটা একটা ব্রড হেডিং আমরা বলি, যে যে কোনো ফর্মে যদি পেশেন্টের ব্লিডিং হয় এটা একটা সিমটম। আরেকটা হচ্ছে সোয়েলিং, সোয়েলিং সেটা নেক সোয়েলিং হতে পারে, কোনো লিম্বে সোয়েলিং হতে পারে, কোনো চেস্ট ওয়ালে সোয়েলিং হতে পারে, ব্রেস্টে একটা লাম্প হতে পারে, স্কিনে কোনো ধরনের লাম্প হতে পারে। সো যে কোনো ধরনের সোয়েলিং কিংবা লাম্প আমরা যদি চিন্তা করি, সেটাও এক ধরনের আমাদের কমন প্রবলেম যেটা নিয়ে আমাদের কাছে আসবে। এখন এই সোয়েলিং এটা আমরা ডিটেলস পরে একটু আলোচনা করবো। আমরা প্রথমে চলে আসি নেক্সট স্লাইডে, পেইন সম্পর্কে আমরা একটু ইয়ে করি, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা প্রথমে আমি যেটা বললাম যে আমরা প্রথমে অ্যাসেস করে নিবো যে পেইনটা আসলে কোন স্টেজে আছে, পেইনটা কি মাইল্ড পেন নাকি মডারেট পেন নাকি সিভিয়ার পেন। এটার পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে যে পেইনটা আসলে কোন সাইডের, কোন সাইড, দ্যাট ইজ এটা কি ভিসেরাল পেন নাকি এটা মাসকুলোস্কেলিটাল পেন নাকি এটা চেস্ট পেন, দ্যাট ইজ আমরা কার্ডিয়াক অরিজিন যে চেস্ট পেন বলি সেই ধরনের পেন, নাকি হেডেক ইন দ্য ফর্ম অফ মাইল্ড অর মডারেট অর সিভিয়ার। সো সাইড অফ পেইন এটা ইম্পর্টেন্ট, বিকজ আমরা যে ড্রাগটা ইউজ করি না কেন, সাইড অফ পেইন অনুযায়ী আমরা কোন ড্রাগটাকে প্রায়োরিটি দেব সেটা ডিপেন্ড করবে। সো এখানে আমি স্টেপ লেটারটা ডিটেলস লিখে নাই, আমরা যারা মেডিসিন পড়ে এসেছি সেখানে আমরা সবাই দেখেছি যে আমাদের মেডিসিন ডেভিডসনের যে বইটা, ওখানে কিন্তু স্টেপ লেটারে খুব সুন্দর করে পেইন ম্যানেজমেন্ট দেওয়া আছে। এবং আমি আশা করছি আপনারা যারা এত দূর পর্যন্ত যে জিপি ক্লাসগুলো করে এসেছেন, আমাদের ক্যান্সার পেশেন্টের জন্য পেইন ম্যানেজমেন্টের যে স্টেপ লেটার সেম একই জিনিস, এখানে খুব বেশি চেঞ্জ হয় না। কিন্তু যেটা দেখা যায় যে আমাদের পেশেন্টগুলোর পেইনটা হয় ইউজুয়ালি ক্রনিক পেন, মানে পেশেন্ট অনেক দিন ধরে সাফার করে এবং সেটা ইউজুয়ালি সিভিয়ার ইনট্র্যাক্টেবল পেন থাকে। একটা স্টেজে গিয়ে মাইল্ড পেন থাকে শুরুতে, কিন্তু একটা স্টেজে গিয়ে তার দেখা যায় অনেক দিন ধরে যখন সে সাফার করে কিংবা ডিজিজটা যখন অনেক স্প্রেড হয়ে যায় তখন সে সিভিয়ার একটা পেন ফিল করে। সো সিভিয়ার পেন এর ক্ষেত্রে যে আমাদের ম্যানেজমেন্ট স্টেপ, আমরা যেটা ভুল করে থাকি ইউজুয়ালি আমাদের কমনলি একটা ভুল হয়ে থাকে যে আমরা যখন স্টেপ ওয়ান থেকে স্টেপ টু তে শিফট করি, আমরা দেখা যায় স্টেপ ওয়ান এর যে এনএসআইড ছিল, যে ইয়াটা ছিল, পেন কিলারটা ছিল সিম্পল, সেটাকে আমরা কি করি অফ করে দেই। বাট ওখানে কিন্তু আমরা যদি একটু খেয়াল করি স্টেপ লেটারের যে ম্যানেজমেন্টের ইয়ে ছিল ওখানে কিন্তু প্লাস মাইনাস আছে। হ্যাঁ, সো আপনি আগে প্লাস করে অ্যাড করে দেখেন, আস্তে আস্তে একটার সাথে একটা অ্যাড করেন, অ্যাড করার পরে যদি দেখেন যে না এটাতে কাজ হচ্ছে না কিংবা তখন আপনি সুইচ করেন কিংবা অমিট করেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রথমেই আমরা যদি সাপোজ আমরা ইউজুয়ালি যে এনএসআইড দিয়ে শুরু করি, এনএসআইড এর পরে হচ্ছে আমরা ওপিওয়েড নন ওপিওয়েড দিয়ে শুরু করি, তারপর আমরা ওপিওয়েড অ্যাড করি এবং পরবর্তীতে আমরা অ্যাডজুভেন্ট অ্যাড করি। সো যখনই আমরা ক্রনিক পেইনের ক্ষেত্রে আমরা চলে আসি, আমরা যদি এটা ভিসেরাল পেইন হয় এবং যদি এটা আমাদের মাসকুলোস্কেলিটাল না হয়, তাহলে আমাদের ওপিওয়েড অ্যানালজেসিকটা আমরা বেশি বেশি চয়েস করি। তার মধ্যে স্পেসিফিক ফর্ম হচ্ছে মরফিন। মরফিনটা আমরা খুব কমনলি ইউজ করে থাকি আমাদের ক্যান্সার পেশেন্টের পেইন ম্যানেজমেন্টের জন্য। এবং এই মরফিনের ডোজটা আমরা কিভাবে ইনিশিয়ালি আমরা শুরু করি, যেটা আমাদের কন্টিনিউয়াস যে ইয়া হয় সেই 10 মিলিগ্রাম যে ট্যাবলেট আছে, ট্যাবলেট MSL হিসেবে পাওয়া যায়। এবং অবশ্যই এই মরফিন ট্যাবলেটটা উইদাউট এনি রেজিস্টার্ড ফিজিশিয়ান এই ট্যাবলেটটা আসলে পাওয়া যায় না। এটা বিং এ জেনারেল প্র্যাকটিশনার আপনাদের সবাইকে এই বিষয়টা খুব ভালো মতো জানা উচিত যে আমরা যখনই একটা MSL দ্যাট ইজ মরফিন ট্যাবলেট যখনই প্রেসক্রাইব করবো, আপনি কিন্তু যে কোনো ফার্মেসিতে এটা পাবেন না, এবং যে কোনো যে কেউ লিখে দিলে যে MSL ট্যাবলেট কিংবা মরফিন ট্যাবলেট পেয়ে যাবে তাও না। অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান হতে হবে এবং আপনার সেখানে সিল এবং আপনার BMDC এর নাম্বারটাও সেখানে থাকতে হবে, এবং অথেন্টিক রিসোর্স কিংবা অথেন্টিক ফার্মেসি থেকে আপনাকে এটা কালেক্ট করতে হবে, পেশেন্টকে ওভাবে বলে দিতে হবে। আপনি একটা প্রেসক্রিপশন করে ছেড়ে দিলেন কিন্তু সেই রোগীর প্রেসক্রিপশন নিয়ে সারা মার্কেটেও খুঁজে পাবে না যদি এটা ঠিক জায়গা মতো কিংবা অথোরাইজড কোনো জায়গায় না পৌঁছায়। সো এই যে ট্যাবলেট MSL, আমি যেটা বললাম মরফিন সালফেট, এই MSL ট্যাবলেটটা আমরা ইনিশিয়ালি আমরা পেশেন্টের পেইন অনুযায়ী, পেনের গ্রেডিং অনুযায়ী আমরা
শুরু করে থাকি। ইউজুয়ালি সিভিয়ার পেইনে আমরা এমএসএল টা স্টার্ট করি যখন দেখা যায় আমাদের স্টেপ ওয়ান স্টেপ টু ফেল করে যায়, তখন আমরা স্টেপ থ্রি দিয়ে স্টার্ট করি। ওই সময়টাতে দেখা যায় আমরা ইনিশিয়ালি আমরা 6 আওয়ারলি শুরু করি। 6 আওয়ারলি সাপোজ হচ্ছে আপনার 4 ট্যাপ চলে পার ডে। তারপরে আপনি দেখেন আপনি যদি 6 আওয়ারলি দিলেন, 6 আওয়ারলি 10 মিলিগ্রাম 6 আওয়ারলি করে দেওয়ার পরে যদি কন্ট্রোল হয়ে যায় এই কন্ট্রোল এইটাতেই চলুক, এবং যদি দেখেন যে না আপনার এই 10 মিলিগ্রাম 6 আওয়ারলি করে পেশেন্টের পেনটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে আপনি দেখেন যে ইন বিটুইন ডোজ মিন্স আপনি ফার্স্ট ডোজ যখন দিলেন তারপরে সেকেন্ড ডোজ আসার কত ঘন্টার মধ্যে তার আবার পেইনটা শুরু হচ্ছে, ওইটা আপনি ক্যালকুলেট করে ওখানে আপনাকে আপনি তাকে একটা এক্সট্রা ডোজ তাকে অ্যাড করলেন। এরকম করে এই যে পেইনটা আমরা হয় মানে ইন বিটুইন ড্রাগ পাওয়ার মাঝখানে যে পেইনটা হয় এটাকে আমরা বলি ব্রেক থ্রু পেইন। ঠিক আছে, এই ব্রেক থ্রু পেইনটার জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ডোজ দেই। সাপোজ আমার দেখা গেল যে আজকে 24 ঘন্টায় আমার 6 আওয়ারলি ছিল, দেখা গেল যে সকালে দেওয়ার পরে যে 6 আওয়ার পরে যে আবার দুপুরে দেওয়ার কথা সেটার মাঝখানে দেখা গেল একটা তার পেনটা খুব বেশি মনে হচ্ছে, তখন আমরা কি করলাম তাকে আরেকটা ডোজ মাঝখানে দিলাম। সো এরকম করে আমরা 24 আওয়ার্স অবজার্ভ করে টোটাল কত ডোজ এক্সট্রা লাগছে সেটাকে আবার ভাগ করে পুরো ডোজের সাথে মিলিয়ে দিই। এটা গেল ওরাল ফর্ম। আরেকটা আছে আপনার সাস্টেন রিলিজ, যেটা 15 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, এবং মরফিনটা আমি 6 আওয়ারলি বলেছি। এটা আপনি একদম লেস লেস ডিউরেশন আমরা যদি বলি সেটা হচ্ছে 4 আওয়ারলি করে আপনারা দিতে পারেন। 4 আওয়ারলি করে আপনারা কন্টিনিউ করতে পারেন। আমরা জানি যেহেতু যে মরফিনের কোনো সিলিং ডোজ নাই, ঠিক আছে, যে হাইয়েস্ট ডোজ বলে একটা কথা আছে সেরকম কিছু আমার নাই। পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হয়, সো আমরা একটু কশাস থাকি প্রেসক্রিপশনের ব্যাপারে, কিন্তু পেশেন্টের পেন যতটুকুতে কন্ট্রোল হতে হয় আমরা সেই ডোজটাই রাখার চেষ্টা করি। তো ইউজুয়ালি দেখা যায় যে আমাদের ওরাল ফর্মে যদি খুব সেভিয়ার না হয় তাহলে ওরাল ফর্মে মোটামুটি কন্ট্রোল হয়ে যায়। আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো যে মরফিনের ইম্পর্টেন্ট একটা সাইড ইফেক্ট হচ্ছে কনস্টিপেশন। ইনভ্যারিয়েবলি দেখা যায় পেশেন্টরা কনস্টিপেশন কমপ্লেন করে থাকে, সেক্ষেত্রে আমাদের যেটা অ্যাড করতে হয় আমরা যখনই এমএসএল মরফিন সালফেট যখন অ্যাড প্রেসক্রিপশন করে তখনই সাথে পাশাপাশি আমাদের একটা লুবিল্যাক্স ট্যাবলেট অথবা ল্যাকটুলোজ প্রিপারেশন আমাদের অ্যাড করে দিতে হয়। হ্যাঁ, লুবিল্যাক্স 8 মাইক্রোগ্রাম অথবা 25 মাইক্রোগ্রাম দুটা প্রিপারেশন পাওয়া যায় আমরা রাতে মরফিনের সাথে কমনলি রাতে দুটো করে দিয়ে রাখি, যাতে এটা আমরা এটা প্রোফাইলেকটিক বলি। আসলে যে পেশেন্টের লুজ মোশন আছে কিংবা হচ্ছে না 100% সবারই যে কনস্টিপেশন হবে নট দ্যাট, বাট আমরা এটা দিই। দেখা যায় যে আমরা যদি কিছুদিন মরফিন খেলি তার কনস্টিপেশন ডেভেলপ করে যাতে করে এটা না হয়, এটা আপনি রাখতে পারেন। আর পেশেন্ট যদি পেশেন্ট কমপ্লায়েন্স ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে, পেশেন্ট কি বলছে কিংবা পেশেন্ট কেমন ফিল করছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা মেনলি ড্রাগগুলো প্রেসক্রিপশন করি। তো যখনই আপনার মনে হচ্ছে যে না পেশেন্ট কখনোই কনস্টিপেশন কমপ্লেন করছে না কিংবা পেশেন্টের লুবিল্যাক্স প্রয়োজন হচ্ছে না, আপনারা এটা অমিট করে যেতে পারেন। এটা ওরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, বাট যেসব পেশেন্টের প্রোপেন্সিটি আছে কনস্টিপেশন হওয়ার, আগে থেকে তার হিস্ট্রি আছে এরকম কনস্টিপেশন হচ্ছে, সেসব পেশেন্টদেরকে আমরা লুবিল্যাক্সটা কমনলি প্রেসক্রাইব করে থাকি উইথ এমএসএল ট্যাবলেট। এটা গেল আমাদের ওরাল ফর্ম, যেটা আমরা বলছিলাম যে কমনলি যে ফর্মটা আমরা ইউজ করি। আরেকটা যেটা আমি বলছি সেটা হচ্ছে সাস্টেইন রিলিজ, যেটা হচ্ছে মরফিন এমএসএল রিটার্ড যেটাকে আমরা বলি, সেটা 15 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, 15 মিলিগ্রাম ট্যাবলেট। সো আপনি যখন প্রথমে ডোজটা ফিক্স করে ফেললেন যে 4 আওয়ারলি কিংবা 6 আওয়ারলি তার এত মিলিগ্রাম করে লাগছে, সো আপনি যদি পেশেন্টের অনেক পেশেন্ট আছে বলে যে এত বারবার খেতে চাচ্ছে না কিংবা এত বারবার খেতে তার প্রবলেম হচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা রাউন্ড দ্য ক্লক এরকম 4 আওয়ারলি 6 আওয়ারলি এটা মেনটেন করি কখনো, আবার কখনো কখনো এই ডোজটাকে ডিভাইড করে বিডি ডোজে দেই, যেটা সাস্টেন রিলিজে থাকে, যেটা আমি বলছি যে 15 মিলিগ্রাম করে ট্যাবলেট থাকে, এবং ওটা আমরা ইউজুয়ালি বিডি ডোজে দিই সকালে এবং রাতে ভাগ করে দিই। সো টোটাল ডোজটা আমরা প্রথমে ক্যালকুলেট করে নিই যে তার এতটুকু লাগছে, পরে ওই ডোজটাকে আমরা দিনে দুবার ভাগ করে দিই। তো এটাতে যদি পেশেন্টের পেন কন্ট্রোল থাকে দ্যাটস ওকে, আর যদি কন্ট্রোল না থাকে তাহলে আমরা আবার আগের ফর্মে ফিরে যেতে পারি। এই জিনিসটাই আমরা আরেকটা যেটা করতে পারি, যখন একদম সিভিয়ার পেন ওরাল ফর্মে কন্ট্রোলই হচ্ছে না তখন আমরা চলে যেতে পারি ইন্ট্রাভেনাস ফর্মে। ইন্ট্রাভেনাস ফর্মে সেটা আমাদের ডাইলুট করে নিতে হয়। সাপোজ আমরা যদি একটা মরফিন সালফেট একটা ইঞ্জেকশন ইয়ে করি, সেটা আমরা ইউজুয়ালি 10 ml এ ডাইলুট করি অথবা
14 ml ডাইলুট করি, 14 ml ডাইলুট করে ওটা ইউজুয়ালি 1 ml থাকে প্রত্যেকটাতে, আমাদের ডাইলিউশনটা অ্যাকুরেট হয়ে যায়। সো ওই ডাইলিউশনটা আপনারা ওই পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নেবেন যেরকম লাগে পেশেন্টের, কারণ ওরালের থেকে আপনার ইন্ট্রাভেনাস মরফিনটা ডোজ কম লাগে। আমরা যদি মিলিগ্রাম হিসাব করি তাহলে ওরালে বেশি লাগে দেন ইন্ট্রাভেনাস। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। আর যখন ইমিসেল, আমরা আমরা ইমিসেলও দিতে পারি না, কিংবা পেশেন্টের ক্রনিক সিভিয়ার পেন ইন্ট্রাভেনাস ড্রাগ দেওয়ার মতো পেশেন্ট আইভি ক্যানুলা করা যাচ্ছে না, কিংবা প্রবলেম হচ্ছে সামহাও পেশেন্ট ওরাল ইনটেক করতে পারছে না, এরকম যদি কোনো প্রবলেম হয় কিংবা ফেনাস এক্সেস আমরা পাচ্ছি না, তখন আমরা সেক্ষেত্রে শিফট করে যাই ফেন্টানিল প্যাচ, যেটাকে আমরা বলি ডিউরোজেসিক প্যাচ। সেখানে দুটো ফর্ম আছে, সো ওইটাও পেশেন্টের সিভিয়ারিটি কিংবা ইয়া অনুযায়ী আমরা ডিউরোজেসিক প্যাচটা পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি। সেই প্যাচটা আসলে চেস্ট ওয়ালের উপরে লাগাতে হয়, অ্যান্টেরিয়র পার্টে, আপার পার্টে, চেস্ট ওয়ালে। আমরা 72 আওয়ার্স এর জন্য সেটা প্যাচটা স্কিনে অ্যাটাচ করে দিতে পারি, এবং ওই সময়টাতে আমরা যখন 72 আওয়ার্স ক্রস করে যায় তখন ওটা চেঞ্জ করে নতুন প্যাচ দিতে হয়। তার মানে ওই প্যাচটা একটা সিঙ্গেল প্যাচ ম্যাক্সিমাম 48 to 72 আওয়ার্স পর্যন্ত কাজ করে। এটা আমরা বললাম আসলে ক্রনিক পেনের ক্ষেত্রে। সো এই পেইন এখন আপনাকে ওই যে আমি বললাম যদি মাস্কুলোস্কেলিটাল পেইন হয় তখন দেখা যায় যে মরফিন সালফেটের থেকেও ভালো কাজ করে হচ্ছে গাবা পেন্টিন, এবং যেটা আমরা হচ্ছে এনএসএআইড বলি সেগুলো কিন্তু ভালো কাজ করে। এবং যদি নিউরোপ্যাথিক পেইন হয় তাহলে অবশ্যই আপনাকে সেখানে অ্যাডজুভেন্ট হিসেবে ট্রিপটিনটা অ্যাড করতে হবে, অ্যামিট্রিপটাইলিন কিংবা ট্রিপটিন যেটা আমরা বলে থাকি 10 to 15 mg, এই জিনিসটা কিন্তু আমাকে অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করতে হবে। সো অনেক পেশেন্টই আছে আমাদের ট্রিপটিন টলারেট করতে পারে না, কিন্তু এটা কিন্তু অ্যাডজুভেন্ট হিসেবে বেস্ট ড্রাগ। তো এই জিনিসগুলো, এটা হচ্ছে অ্যাজ এ হোল একটা, আমি ইন শর্ট বললাম যেহেতু আমাদের আজকে অ্যাজ এ হোল অঙ্কোলজিক্যাল প্রবলেমের অনেক কিছু নিয়ে আলোচনা করার কথা। আমরা পেইন নিয়ে আসলে বলতে গেলে, পেইন এর ম্যানেজমেন্ট বলতে গেলে কিন্তু আসলে একটা ক্লাসই আমরা ডিটেইলস বলে শেষ করে ফেলতে পারি শুধু পেইন ম্যানেজমেন্ট। সো ইটস সো মাচ ডিফিকাল্ট, আমরা চাইলেই আসলে সবকিছু একটাতে কভার করতে পারবো না। আমি এই জন্য যেগুলো কমনলি কিংবা যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় যে ইনফরমেশন গুলো, আমি সেই জায়গাগুলোতে একটু হাইলাইট করার চেষ্টা করছি। নেক্সট আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট একটা ফিচার, এটা আসলে ডিজিজ ওয়াইজ না, আমি আসলে অ্যাজ এ হোল বলতে চাচ্ছি যে একটা পেশেন্ট, আমাদের অঙ্কোলজির একটা পেশেন্ট, তার হঠাৎ করে ক্যান্সার, একটা পেশেন্ট সাপোজ হতে পারে সেটা কার্সিনোমা লাঙের, তার অ্যাপিক্যাল টিউমার ছিল সেখানে, সেই ধরনের একটা টিউমার হতে পারে, সেই পেশেন্টটা আপনার লিম্ফোমার কোনো পেশেন্ট হতে পারে, তার কোনো সার্ভিক্যাল লিম্ফাডিনোপ্যাথি আছে, হিউ সার্ভিক্যাল লিম্ফাডিনোপ্যাথি, খুব বড় একটা ইয়া টিউমার, সেটা কম্প্রেশন করতে পারে, অথবা হতে পারে তার মেডিয়াস্টাইনাল কোনো মাস, ইন দ্য এনি ফর্ম, যে কোনো ফর্মের তার যদি সোয়েলিং হয়, মেডিয়াস্টাইনাল কম্প্রেশন যদি হয় তার, সেখানে যদি সুপিরিয়র ভেনা কাভার অবস্ট্রাকশন হয়ে যায় যে কোনো ম্যালিগন্যান্সিতে। কমনলি আমরা এটা ইউজুয়ালি পাই হচ্ছে, কমনলি আমি পাই, আবার বলছি কমনলি আমরা পাই অ্যাপিক্যাল টিউমার যদি থাকে লাং এ, যেটা আমাদের এসভিসিও করে, কমন ফিচার প্যারানিওপ্লাস্টিক হিসেবে এসভিসিওটা আসে। এছাড়া মেডিয়াস্টাইনাল টিউমারে আমরা পাই, লিম্ফোমাতে আমরা পাই, তারপর আমাদের মেডিস্টাইনাল লিম্ফো, মেডিস্টাইনাল টিউমার বলতে আমরা এখানে মেডিস্টাইনাল অনেক ধরনের ম্যালিগন্যান্সি আছে, সেখানে আপনার সেমিনোমা হতে পারে, সেখানে আপনার জার্মিনোমা হতে পারে, সেখানে আমাদের লিম্ফোমা হতে পারে, সেখানে আমাদের সার্কোমা হতে পারে। সো মেডিস্টাইনাল মাস, মেডিস্টাইনাল মাসের অনেকগুলো ডিডি আছে, আমি সেখানে যাচ্ছি না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে আপনার, আপনি জানেন একটা পেশেন্ট হয়তো আপনার কাছে এসেছে, সে ডায়াগনোসড কেস অফ সিএ লাং, সাপোজ আমি ধরে নিচ্ছি যে সে ডায়াগনোসিস তার কনফার্ম কিংবা সে ট্রিটমেন্ট পেয়ে গেছে। তো সেই পেশেন্ট আপনার কাছে এসেছে যে হঠাৎ করে তার ফেসিয়াল সোয়েলিং হচ্ছে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এবং আপনি যখন পেশেন্ট আপনার কাছে আসলো তখন আপনি দেখতে দেখতে পাচ্ছেন তার ফেসিয়াল ইডেমা, আইলিড কনজেশন, এবং তার নেক সোয়েলিং, এবং আপনি ইনগর্জড ভেইন দেখতে পাচ্ছেন তার চেস্ট ওয়ালে, হ্যাঁ, এবং তার নেকটা একদম ফুল, যেটা আমাদের ইউজুয়ালি যে রিবস কিংবা ইয়া দেখা যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে না, তার নেক একদম ফুল হয়ে আছে, এবং আপনি চেস্ট ওয়ালে দেখতে পাচ্ছেন যে এনকর্জ ভেইন দেখা যাচ্ছে, রেড দেখা যাচ্ছে, আপার লিম্বেও সোয়েলিং হতে পারে অনেক সময়, ফেসিয়াল সোয়েলিং তো হয় অনেক সময়, আপার লিম্বো সোয়েলিং হয়। সো এইটা হচ্ছে কমন সিম্পটম
সিম্পটম যেটা দেখে আপনি বুঝতে পারবেন, ইনিশিয়ালি আপনি একটা ডায়াগনোসিস করতে পারবেন ক্লিনিক্যালি যে এটা হয়তো পেশেন্টের সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন সাসপেক্ট করছেন আপনি। এটা গেল, এটা যে সবসময় যে ম্যালিগন্যান্ট কজে হবে নট দ্যাট, আপনার এই জন্যই আমি বলছি যে যখনই আমার ক্যান্সার পেশেন্টের রিলেটেড হবে তখন আমি আসলে কি করব, তখন আমাদের, আমরা আসলে যদি আমাদের কাছে আসে জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন তাদের কাছে যদি আসে, তারা আপনার শুরুতে কি করবেন, শুরুতে তো আপনাকে কিছু একটা ট্রিটমেন্ট দিয়ে তারপরে কিন্তু পাঠাতে হবে। আপনি কিন্তু একটা সিভিয়ার শ্বাসকষ্ট হচ্ছে কিংবা পেশেন্ট খুব করতে পারছে না, বসতে পারছে না, শুতে পারছে, এরকম একটা অবস্থা আপনি ওভাবেই যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু পেশেন্টের অক্সিজেন অভাবে, অক্সিজেনের অভাবে কিংবা অভাবে কিন্তু খুব র্যাপিডলি পেশেন্ট খারাপ হয়ে যাবে। সো আপনি যখনই রেফার করতে যাচ্ছেন, রেফার করার আগে আপনি কিছু কিছু ড্রাগস কিন্তু আপনি স্টার্ট করে আমাদের কাছে পাঠাতে পারেন। সাপোজ আপনি এমন একটা জায়গায় পেশেন্ট দেখছেন যেখান থেকে আপনার সেন্টারে কিংবা হায়ার সেন্টারে আসুক কিংবা কোনো অঙ্কোলজি ডিপার্টমেন্টে আসতে, রেডিওথেরাপি ডিপার্টমেন্টে আসতে তার সময় লেগে যাচ্ছে 1 দিন থেকে 2 দিন, কিংবা পেশেন্ট এখনই নিয়ে যেতে পারছে না, সেক্ষেত্রে আপনারা ইনিশিয়ালি কিছু একটা ম্যানেজমেন্ট আপনাদেরকে করতে হবে, যেটা করলে পেশেন্ট কিছুটা সিমটোম্যাটিক রিলিফ হবে। সে কিছুটা সিমটোম্যাটিক রিলিফ কিন্তু জেনারেল প্র্যাকটিশনাররা আপনারাই সবচেয়ে ভালো দিতে পারেন আমাদের কাছে আসার আগ পর্যন্ত। যেটা হচ্ছে পেশেন্টকে, আমরা সবসময় জানি যে একটা রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্টকে সবসময় প্রপার পজিশনে রাখতে হয়, ঠিক আছে? এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে টাইপিং এ, সো ইগনোর দিস। এরপরে আপনারা যেটা করেন সেটা হচ্ছে, যদি মনে হয় যে না পেশেন্ট একটু সায়ানোস মনে হচ্ছে কিংবা তার বেশি এমন হচ্ছে, তখন আপনি লো ফ্লোতে অক্সিজেনটা একটু স্টার্ট করতে পারেন। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বলে থাকি সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস স্টেরয়েড, দ্যাট ইজ ওরালডেক্সন ইঞ্জেকশন। ওরালডেক্সনটা আপনারা স্টার্ট করে দিতে পারেন 8 আওয়ারলি, ঠিক আছে? আপনি ইনিশিয়ালি 8 আওয়ারলি শুরু করে দেন, তারপরে আপনি ইঞ্জেকশন একটা ডায়ুরেটিক্স, যেটা আমরা ফিউরোসামাইড যেটা আমরা বলি, ফিরোসামাইড ইনজেক্টেবল ফর্মে আপনি একটা ইনজেকশন ল্যাসিক্স অথবা ইনজেকশন ফুসিড আপনি একটা করে স্ট্যাট দিয়ে এভরি মর্নিং এ স্টার্ট করতে পারেন। এরপরে ইউজুয়ালি যেটা হয়, আমাদের কাছে আসলে আমরা অ্যাসেস করি যে আসলে পেশেন্টের হিস্টোলজিটা কি, কোন ম্যালিগনেন্সি, সেটা আমাদের কেমো রেসপন্সিভ কিনা। যদি আমাদের এমন হয় যদি লাং ক্যান্সার, যদি স্মল সেল লাং ক্যান্সার হয় সেক্ষেত্রে পেশেন্ট, যদি লিমফোমা হয় এইসব ক্ষেত্রে যদি তার এসভিসি হয় তাহলে খুব র্যাপিড দেখা যাচ্ছে যে সে, আমরা কেমোথেরাপি দিলে খুব র্যাপিড কিন্তু তার ইয়েতে রেসপন্স হচ্ছে, কিংবা যে অবস্ট্রাকশনটা ছিল সেটা কিন্তু রিলিফ হচ্ছে। কিংবা যদি সে, আমরা যদি ইমিডিয়েট তাকে রেডিয়েশন দিই তাহলে দেখা যায় রেডিয়েশন দিলে অনেকটা ইম্প্রুভ করে, এবং এটা ড্রামাটিক ইম্প্রুভমেন্ট, এটা আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে আসলে রেডিওথেরাপি কিংবা দিয়ে পেশেন্ট এত ভালো রেসপন্স করে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, যেটা আপনি পেশেন্টকে রেফার করার আগে আপনি এটা স্টার্ট করে দিতে পারেন। আপনি জানলেন যে পেশেন্টটা ডায়াগনোসিস এরকম ছিল, পেশেন্ট আপনার কাছে শ্বাসকষ্ট নিয়ে আসছে, আপনি ইনিশিয়ালি এই জিনিসগুলো করলেন, ওই সময়ে পেশেন্টকে যদি আপনি ইনভেস্টিগেশন করাতেই চান তাহলে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা করবেন, সেটা হচ্ছে একটা সিটি স্ক্যান অফ চেস্ট করবেন উইথ কন্ট্রাস্ট, সিটি স্ক্যান অফ চেস্ট অ্যান্ড নেক উইথ কন্ট্রাস্ট। যদি মনে হয় যে আপনি ইনভেস্টিগেশন করাতে চাচ্ছেন কিংবা একটা জুডিশিয়াল কিছু করতে চাচ্ছেন তাহলে শুধু চেস্ট এক্সরে কিংবা শুধু না করে আপনার যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে আপনি একটা সিটি স্ক্যান অফ চেস্ট উইথ কন্ট্রাস্ট করিয়ে আমাদের কাছে পাঠান। তাহলে আমাদের যেটা হবে, আমরা আমাদের কাছে আসার পরে আমরা রিপিট সিটি স্ক্যান করার জন্য যে সময়টা আরো ব্যয় করব সেই সময়টা ব্যয় হবে না, এখানে কিছুটা সময় একটু কমে আসবে, ঠিক আছে? আর পাশাপাশি কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করা যায়, এটা ডিপেন্ড করবে পেশেন্টের আদার সিমটম এবং আদার্স ইয়ে অনুযায়ী। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের ম্যালিগন্যান্ট পেশেন্টদের, আমি আসলে আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কমন প্রবলেমের চেয়েও আমি বেশি যেটা হাইলাইট করার চেষ্টা করছি সেটা হচ্ছে অনকোলজিক্যাল ইমার্জেন্সি। যে জিনিসগুলো আছে আমরা বলি যে দিস ইজ অনকোলজিক্যাল ইমার্জেন্সি, মানে এইগুলো হলে অবশ্যই আপনাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, এবং এই ইমার্জেন্সি ট্রিটমেন্ট গুলো স্টার্ট কর দেখা যায় পেশেন্ট আমাদের কাছে অনেক ম্যাক্সিমাম টাইমে, পেশেন্ট গুলো আমাদের কাছে এসে পৌঁছাতে পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যায় যখন আমাদের তেমন কিছুই করার থাকে না। তো জেনারেল প্র্যাকটিশন ইউজুয়ালি যেটা হয়, আমাদের কাছে রোগীরা এসে বলে যে নিয়ারেস্ট, আমরা সবসময় বলি যে আগে নিয়ারেস্ট সবচেয়ে কাছে যে হসপিটালটা আছে সেখানে নিয়ে যাবেন, সেখানে নিয়ে যাবেন তারপরে হচ্ছে আমাদের সাথে আমাদের কাছে আসবেন। এমন যেন না হয় যে আপনারা আমাদের কাছে আসবেন বলে মাঝখানে একটা গ্যাপ হয়ে গেল,
কাউকে দেখালেন না, কোনো কিছুই করলেন না, বাড়িতে বসে থাকলেন, তাতে করে রোগীটার ম্যানেজমেন্টটা ঠিক মতো হলো না। এই জন্যই কিন্তু আসলে আমাদের এই যে জেনারেল প্র্যাকটিশনারদের জন্য এই আয়োজনগুলো কিন্তু এই কারণেই, যাতে করে এই যে টাইমিং ডিলে ইন ট্রিটমেন্ট কিংবা ডিলে ইন ইনিশিয়েশন অফ ম্যানেজমেন্ট, এই জিনিসটা কিংবা এই ল্যাগিংসটা যেন আমরা দূর করতে পারি। অ্যাট লিস্ট পেশেন্টরা যেন ট্রিটমেন্টের কোনো গ্যাপ ইয়েতে না পড়ে যায়। সো স্পাইনাল কর্ড কম্প্রেশন, দিস ইজ দ্য অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট ইমার্জেন্সি ইন অনকোলজি, যেটাকে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য আমরা বলে থাকি। সো যখনই আমার কাছে একটা পেশেন্ট এমন একটা কমপ্লেন নিয়ে আসলো কিংবা এমন একটা ফিচার নিয়ে আসলো, আমার দেখে মনে হচ্ছে এটা স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে, এটা ভার্টিব্রাল ইনভলভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমাদের যেটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটার কজটা কি। যেহেতু আমি অঙ্কোলজি নিয়ে আলোচনা করছি, সো আমার কাছে রয়ে যাবে যে এখানে মেইনলি আমাদের কাছে অঙ্কোলজিক্যাল ইস্যুগুলি বেশি চলে আসবে। সো কি কি সাইন সিমটম নিয়ে আসে সেগুলো নিয়ে আমি ডিটেলস বলতে চাচ্ছি না, যেহেতু আমরা সবাই জানি স্পাইনাল কর্ড কম্প্রেশন কোন লেভেলে হচ্ছে, সেই অনুযায়ী তার আসলে সিমটমটা আসবে। সো ইন্ডিভিজুয়াল সিমটম, ইন্ডিভিজুয়াল সাইট অনুযায়ী তার সিমটমটা আসবে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে একটা মেডিসিনের ডিভিশন বলেন কিংবা যে কোনো ইয়েতে আপনারা এই ফিচারগুলো ইন শর্ট কিন্তু পেয়ে যাবেন। আমি ইন ডিটেলস বলছি না, আমি জাস্ট একটু ইনিশিয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, উইদিন 48 আওয়ার্স যদি আমাদের কাছে আসে, তাহলে কিন্তু আমরা যদি রেডিয়েশন স্টার্ট করতে পারি 24 থেকে 48 ঘন্টা, 24 ঘন্টা আমরা, 24 আওয়ার্স, 48 আওয়ার্স আমরা বলি যে প্রেফারেবল, এই পিরিয়ডের মধ্যে যদি আমাদের কাছে পেশেন্টরা আসে, তাহলে আমরা যদি রেডিয়েশনটা স্টার্ট করি, যদি আমাদের মেটাস্টেটিক সেটিং এ হয়, মানে স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু মেটাস্টাসিস যদি হয়, তাহলে আমরা বলে থাকি যে আমাদের 24 to 48 আওয়ার্স এর মধ্যে আসলে আমরা বেস্ট ট্রিটমেন্ট তাকে দিতে পারি, আমরা যদি ইমিডিয়েট রেডিয়েশন স্টার্ট করি। সেক্ষেত্রে দেখা যায় আমরা তাকে যে প্যারাপ্লেসিয়া কিংবা যে একটা ইমিডিয়েট লস, ইরিভার্সিবল যে লস হয়ে যাওয়া হয়ে যায়, সেই লসটাকে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি, চাইলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এবং আপনার কাছে যখনই এরকম একটা পেশেন্ট আসলো, আপনি জানেন এই পেশেন্টটা হচ্ছে ডায়াগনোস কেস অফ প্রোস্টেট অর ডায়াগনোস কেস অফ ব্রেস্ট অথবা ডায়াগনোস কেস অফ রেনাল সেল কার্সিনোমা, ইউজুয়ালি আমরা জানি যে ম্যালিগন্যান্সি গুলোতে বোন মেটাস্টেসিস বেশি হয়, যেগুলোর প্রোপেসিটি আছে স্পাইনাল কর্ড কম্প্রেশন করার, ইউজুয়ালি কি হয় বোন মেস্ট হয়ে বোনসটা ইয়া হয়ে কর্ডের উপর কম্প্রেশন করে। সো এরকম যদি আপনারা কোনো পেশেন্ট পেয়ে থাকেন, সেখানে ইনিশিয়ালি আপনার হাই ডোজ স্টেরয়েডটা শুরু করেন, আমরা বলে থাকি 16 মিলিগ্রাম পার ডোজ, ঠিক আছে, 16 মিলিগ্রাম পার ডোজ হাই ডোজ স্টেরয়েডটা আমরা শুরু করতে বলি, এবং সাথে আমরা এনএসআইডটাও দিতে বলি। যেহেতু পেশেন্টের পেইন থাকে, অনেক সময় পেইন কমপ্লেন করে, সো আপনি ইনডিটেবল এনএসআইড দিতে পারেন যদি তার রেনাল ফাংশন ভালো থাকে। তো এই এই যে এইসব পেশেন্টগুলো, এইসব পেশেন্টগুলো সম্পর্কে যদি আমরা একটু অ্যাওয়ার থাকি, সো আপনাকে আরেকটা জিনিস অ্যাসেস করে নিতে হবে যে সেই পেশেন্টের সিভিডির কোনো হিস্ট্রি আছে কিনা, কিংবা তার কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা, কিংবা তার ডায়াবেটিস আছে কিনা। সো আপনাকে বিনাইন কজগুলো কিন্তু মাথায় রেখে আমাদের কাছে পাঠাতে হবে। একটা ক্যান্সার পেশেন্ট মানেই যে শুধু তার ক্যান্সারের জন্যই সব কমপ্লিকেশনস হবে, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, ক্যান্সার পেশেন্টের অনেক ডিজিজ আছে যেগুলো একদম জেনারেল পেশেন্টের মতো ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো মাঝে মাঝে এরকম আমরা কমপ্লেন শুনি যে আমাদের পেশেন্টে যদি কোনো পেইন পেইন ফিল করে, কোনো ফিজিশিয়ানের কাছে যায়, তারা কোনো ক্যান্সার রোগী বলে তারা কোনো ওষুধ প্রেসক্রাইব করতে চায় না। বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। এটা এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অবশ্যই আপনি একজন জেনারেল পেশেন্টকে যেভাবে ট্রিটমেন্ট করবেন, আমার ক্যান্সার রোগীদেরও একই ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল, জেনারেল ম্যানেজমেন্টের জন্য সেম প্রোটোকল। কিছু স্পেসিফিক জিনিস আছে সেগুলো কিন্তু স্পেসিফিক ডিজিজের জন্য, কিন্তু জেনারেল ম্যানেজমেন্ট যদি আমি বলে থাকি অ্যাজ এ হোল, সাপোজ একটু আগে আমি পেইন বলছিলাম কিংবা রেসপিরেটরি ডিস্ট্রেস বলছিলাম, অ্যাজ এ হোল কিন্তু আমাদের কমন ম্যানেজমেন্টগুলো কিন্তু সেম, একই জিনিস, ঠিক আছে। সো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব, এবং স্পাইনাল কর্ড কম্প্রেশনের যে আমাদের যে স্টেন্টিং এর এসভিসি তে একটা অপশন আমরা একটু মিস করেছি, এসভিসি তে স্টেন্টিং এর একটা অপশন আছে যেটা আমরা ইউজুয়ালি করে থাকি কিংবা বাংলাদেশে এখন হয়, কিন্তু সেই প্রসিডিউরে যাওয়ার, স্টেন্টিং এর প্রসিডিউরে যাওয়া কিন্তু সো মাচ ডিফিকাল্ট। সো এই জন্য আমাদের দেখা যায় যে আমরা স্টেন্টিং এর প্রসিডিউরে না গিয়ে আমরা দেখা যায় যে আমাদের আমাদের যে
অস্ত্রগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করার চেষ্টা করি। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আমি বলছিলাম যে ব্লিডিং ব্লিডিং কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, সাপোজ আপনার হচ্ছে একটা পেশেন্ট সিএল আঙ্গের পেশেন্ট, তার হিমোপ্রাইসিস হচ্ছে, সিভিয়ার হিমোপ্রাইসিস হচ্ছে, কিংবা আপনার একটা হিউজ একটা গ্রোথ আছে, সেই গ্রোথে আলসারেশন হয়, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, কিংবা তার হেমাটেমেসিস হচ্ছে, যদি আমার ইয়ে হয় সেখান থেকে ইসোফেজিয়াল ফ্যারিসিস যদি থাকে, অনেক সময় হেমাটেমেসিস থাকতে পারে। পেশেন্টের যদি ইউরিনারি ব্লাডার ম্যালিগন্যান্সি থাকে, সেখান থেকে হিমাচুরিয়া হতে পারে। সো ফার্স্ট কাজ কাজ যেটা আমাদের, সেটা হচ্ছে কোন কারণে হচ্ছে, এই কারণটা আমাদেরকে খুঁজে বের করা। ব্লিডিংটা এনি ইন এনি ফর্ম, আনইউজুয়াল ব্লিডিং ইন এনি ফর্ম, আমাদেরকে কজটা খুঁজে বের করতে হবে। সাপোজ আপনার একটা পেশেন্টের হিমোক্রাইসিস হচ্ছে, আপনি ইমিডিয়েট একটা ট্রানেক্সামিক অ্যাসিড স্টার্ট করতে পারেন। ট্রানেক্সামিক অ্যাসিড দিলে আপনার, অথবা ক্যাপ্রোলাইসিন যেটা আমরা বলি, যখন আমাদের হচ্ছে ইয়া হয় ইসোফেজিয়াল গ্রোথ থেকে, যখন আমাদের ইয়া হয় ব্লিডিংটা হয়, কিংবা ওরাল ক্যাভিটির কোনো গ্রোথ থেকে যখন আমাদের ব্লিডিংটা হয়, কোনো লোকালি ম্যালিগন্যান্ট কোনো লোকেশন থেকে, সাপোজ একটা নোড, হিউজ নোড, সেখান থেকে যদি ব্লিডিং হয়, সেখানে কিন্তু আমরা লোকাল ক্যাপ্রোলাইসিন ভেঙে অনেক সময় গজ সোক করে ওখানে দিয়ে রাখে, ঠিক আছে। তারপর হচ্ছে পাররেক্টাল ব্লিডিং হচ্ছে, সেখানে পারভাজিনাল ব্লিডিং হচ্ছে, সেখানেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার যদি লোকাল টিউমার গ্রোথ থেকে যদি এই ব্লিডিংটা হয়, তখন সেখানে কিন্তু আমার ট্রানেক্সামিক অ্যাসিড এবং ক্যাপ্রোলাইসিন দুইটারই রোল আছে। বাট আমি আজকে যেটা মেনশন করতে চাচ্ছি স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে যদি একটা পেশেন্ট হেমাচুরি নিয়ে আসে, তখন হেমাচুরিয়াটা ডিউ টু হোয়াট, কি কজে তার হেমাচুরিয়া হচ্ছে। অনেকগুলো কজ হতে পারে, ইউটিআই এর জন্য হেমাচুরিয়া হয়, হ্যাঁ। তারপর হচ্ছে আমার যদি রেনাল কোনো মাস থাকে, সেখানে হেমাচুরি হতে পারে, রেনাল পেলভিসে কোনো প্রবলেম থাকলে সেখানে হতে পারে, ইউরেটারে প্রবলেম থাকলে হতে পারে, ইউরিনারি ব্লাডারে থাকলেও হতে পারে। কিন্তু আমাদের যেটা মেনশন করার উদ্দেশ্য, সেটা হচ্ছে যদি ইউরিনারি ব্লাডার ম্যালিগন্যান্সি হয়, এখানে কিন্তু আমরা ট্রানেক্সামিক অ্যাসিড ইউজ করব না। দিস ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ ইউজিং ট্রানেক্সামিক অ্যাসিড ইন হেমাচুরিয়া অর পার ইউরেট্রাল ব্লিডিং। কারণ কি? কারণ এটা আপনাদের জেনে রাখা ভালো, সেটা হচ্ছে ট্রানেক্সামিক অ্যাসিড যদি আমরা ইউজ করি, সেখানে কি হয়, ব্লাডটা ক্লট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি হয়, ক্লট রিটেনশন হয়, এবং ক্লট রিটেনশন হলে আমাদের যেটা হয়, ইউরিনারি ব্লাডার পেশেন্টের সিভিয়ার পেইন হয়। এই ক্লট রিটেনশন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুস। ট্রানেক্সামিক অ্যাসিড আমরা ইউরিনারি ব্লাডার ম্যালিগনেন্সি পেশেন্টদেরকে ইউজুয়ালি দিব না। তাহলে এখন কি করব আসলে, সেই পেশেন্টকে কি করা উচিত? আইডিয়ালি আমাদের যেটা করা উচিত, সেটা হচ্ছে ইরিগেশন। এটা আসলে ইউরোলজির ডক্টরে বেশি করে থাকেন, ট্রাইচেরাল ইরিগেশন করেন নর্মাল স্যালাইন দিয়ে, যাতে করে ওখানে যে ইয়াগুলো ছিল সেগুলো ওয়াশ আউট হয়ে যায়, ঠিক আছে। সো ট্রাইচেরাল ইরিগেশন ইজ সো মাচ ইম্পর্টেন্ট ইন কেস অফ ইউরিনারি ব্লাডার ম্যালিগন্যান্সি। এবং আপনি ইরিগেশন করেন এবং পেশেন্টের হেমোডাইনামিক্যালি স্ট্যাবিলিটিটা চেক করেন। আপনার কাছে যদি মনে হয় যে না, ব্লিডিং এর জন্য পেশেন্টের অনেক পেল হয়ে গেছে, পেশেন্টের আপনার মনে হচ্ছে যে হাইপোটেনশনের দিকে যাচ্ছে, অনেক সময় পেশেন্ট শকে চলে যায়, সো ফার্স্ট ইউ ফার্স্ট অ্যাসেস দ্য পেশেন্ট অফ ব্লিডিং। আপনি ফার্স্ট অ্যাসেস করেন যে তার ব্লিডিংটা আসলে কোন পর্যায়ে আছে। যদি মাইল্ড ব্লিডিং হয়, নো প্রবলেম, আপনি সাথে একটা আয়রন প্রিপারেশন দিলেন। যদি মডারেট হয়, অবশ্যই আপনাকে একটা IV fluid in replacement of blood আপনাকে স্টার্ট করতে হবে। যদি মনে করেন যে না, আপনি অনেক বেশি ব্লিডিং হচ্ছে, পেশেন্টকে আপনি পেল দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি একটা ক্রস ম্যাচিং করাবেন, অবশ্যই একটা ডোনার রেডি করতে বলবেন, অবশ্যই তাকে ব্লাড অ্যারেঞ্জ করতে বলবেন, ঠিক আছে। কারণ আমরা যখনই কোনো এনিমিয়ার কজ খুঁজতে যাই, তখনই কিন্তু আমরা দেখি যে, আমি একটু পরে বলবো, এখানে যদিও স্লাইড করা হয়নি এনিমিয়া নিয়ে, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, কিংবা এনিমিয়ার আসলে আমাদের ম্যালিগন্যান্ট পেশেন্টদের এনিমিয়ার, কিংবা থ্রম্বোসাইটোপেনিয়া, কিংবা প্যানসাইটোপেনিয়ার ম্যানেজমেন্টটা কিরকম হবে, সেই জিনিসটা আমি একটু পরে বলবো। তো আগে আমি এই ব্লিডিং এর যে কোনো পেশেন্টকে আমরা আগে অ্যাসেস করে নিব, সে কোন স্টেপে আছে, কোন স্টেজে আছে, তার কি অবস্থা, জেনারেল কন্ডিশনটা কিরকম, প্রথমে আমি অ্যাসেস করে নিলাম, তারপরে হচ্ছে কি তার জেনারেল ম্যানেজমেন্ট যেটা আমি সেটা করলাম, এরপরে আমি ব্লিডিং এর জন্য করলাম। যদি লোকাল ব্লিডিং হলো, সেখানে আমি লোকালি ক্যাপ্রোলাইসিন দিতে পারি, কারণ অনেক যখন আমাদের অনেক সময় এরকম পেশেন্ট আসে, তার হচ্ছে হিউজ একটা সোয়েলিং দেখা গেল লেগে, অথবা নি জয়েন্টে কিংবা নেকে একটা হিউজ সোয়েলিং, সেখান থেকে ব্লিডিং হয় অনেক সময়।
তো সেক্ষেত্রে দেখা যায় কি, পেশেন্ট কিন্তু আমরা সিস্টেমিক ড্রাগ দিলে ওই পর্যন্ত গিয়ে সিস্টেমিক ড্রাগটা পৌঁছায় না ডিউ টু নেক্রোসিস। আমরা জানি যে যখন টিউমার অনেক বেশি বড় হয়ে যায় তখন কিন্তু ভিতরের দিকে নেক্রোসিস থাকে, নেক্রোসড হয়ে যায় ভেসেল গুলো। হয় সো একদম ভিতর পর্যন্ত কিন্তু আমাদের ওই যে সার্কুলেটিং যে ভেসেল গুলো সেগুলো কিন্তু ভিতর পর্যন্ত গিয়ে পৌঁছায় না। সেক্ষেত্রে দেখা যায় নেক্রোসিসের জন্য আমাদের ওখানে আমরা লোকাল সিস্টেমিক ড্রাগ গুলো অ্যাবসর্পশন ভালো হয় না। সেক্ষেত্রে আমরা যেটা করি, লোকাল ড্রাগ কিছু দিই, লোকাল ড্রাগ দিলে সেখানে ব্লিডিংটা কিছুটা কন্ট্রোল হয়। সো এইটাই গেল আমাদের ব্লিডিং এর উপরে। নেক্সট লাইনে আমরা চলে আসি। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে নশিয়ান ভমিটিং। নশিয়ান ভমিটিং খুবই ইম্পর্টেন্ট এবং খুব কমন একটা সিমটম আমাদের পেশেন্টদের। খুবই কমনলি এই ভমিটিংটা, নশিয়া ভমিটিং সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হয় অ্যানোরেক্সিয়া। এই কয়েকটা জিনিস, অ্যানোরেক্সিয়া নশিয়া ভমিটিং, আমরা জানি যে এই ANV একদম খুব কমন একটা প্রেজেন্টেশন ইন কেস অফ ম্যালিগন্যান্ট পেশেন্ট। এটা হতে পারে ডিউ টু ডিজিজ, হতে পারে ডিউ টু কমপ্লিকেশন অফ ট্রিটমেন্ট, হতে পারে ডিউ টু আদার্স সিস্টেমিক ডিজিজ। ঠিক আছে, ডিজিজ ইটসেলফ বলতে হচ্ছে, সাপোজ আমি যদি মনে করি যে একটা কার্সিনোমা স্টোমাকে পেশেন্ট, অথবা কার্সিনোমা সোফেগাসে পেশেন্ট, হ্যাঁ, অথবা কার্সিনোমা ল্যারিংসের পেশেন্ট যেটা কম্প্রেস করছে সোফেগাসকে। সো এইরকম যদি কোনো ডিজিজ হয় যেটা লোকাল লোকাল ডিজিজ, লোকাল ইয়ের কারণে, অবস্ট্রাকশনের কারণে তার ভমিটিং হচ্ছে, খাবারটা নিচের দিকে যাচ্ছে না, কিংবা তার নশিয়া হচ্ছে কিংবা ইয়া হচ্ছে। আরেকটা যেটা হয়, আমরা যে কোনো ট্রিটমেন্ট দিই যখন পেশেন্টদেরকে, ম্যালিগন্যান্ট পেশেন্টদেরকে, জানেন আপনারা সবাই যে আমরা ট্রিটমেন্ট করি কিছু ড্রাগ দিয়ে যেগুলো হাইলি টক্সিক, অনেক সময় কেমোথেরাপিউটিক ড্রাগ গুলো খুবই টক্সিক হয়, বাট এখন এটা ম্যানেজেবল, এবং আমরা রেডিয়েশন দিই। সো রেডিয়েশন এবং কেমোথেরাপি ইনডিউসড কিছু সাইড ইফেক্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নশিয়া ভমিটিং। তো যেই ফর্মেই হোক না কেন, এখানেও আপনাকে প্রথমে অ্যাসেস করতে হবে পেশেন্টের স্ট্যাটাস, যে আপনার পেশেন্ট যদি নশিয়া এবং ভমিটিং করে তার কোন লেভেলে আছে। সে কি খুব বেশি নশিয়া, খুব বেশি ভমিটিং হচ্ছে? আপনি প্রথমে পেশেন্টের ডিহাইড্রেশনটা অ্যাসেস করেন। যে কোনো ক্ষেত্রে আমরা যখন ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস এর চিন্তাটা করি, তখনই আমাদেরকে পেশেন্টের অ্যাসেস করতে হয় যে এই পেশেন্টের ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে কিনা, পেশেন্টের ডিহাইড্রেশন আছে কিনা, পেশেন্টের ফ্লুইড লাগবে কিনা। সো আপনি ব্লাড প্রেশারটা চেক করেন, পেশেন্ট শকে আছে কিনা দেখেন। সো এই যে এই অ্যাসেসমেন্টটা, আমাদের যে কোনো ট্রিটমেন্ট স্টার্ট করার আগে আমাদের পেশেন্টের অ্যাসেসমেন্টটা ইম্পর্টেন্ট। আমরা তো ডায়াগনোসিস তো অবশ্যই করব, সিমটম অনুযায়ী ডায়াগনোসিস করব, কিন্তু যে কোনো ইনিশিয়াল ট্রিটমেন্ট স্টার্ট করার আগে আমাদেরকে প্রথমে ফার্স্ট যেটা করতে হয়, পেশেন্টকে অ্যাসেস করে নিতে হয় যে পেশেন্টটা কি অবস্থায় আছে আসলে। সে কি অল্প বমি হচ্ছে, নাকি সে কিছু খেলেই বমি করছে, নাকি সে বমি করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। সো এই যে স্টেপে আমরা বললাম, যদি অল্প হয় সেটা ওরাল ড্রাগে কন্ট্রোলেবল, যদি মডারেট হয় তাহলে ইনজেক্টেবল ড্রাগ প্রয়োজন, যদি সিভিয়ার হয় সাথে আইভি ফ্লুইড প্রয়োজন। সো দিস আর দ্য স্টেপস। এবং আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদিও এটা আপনারা সবাই জানবেন না, কিছু কিছু ড্রাগ আছে স্পেসিফিক্যালি যেগুলো স্পেসিফিক ফর সাইড ইফেক্ট হচ্ছে ভমিটিং। তার মধ্যে একটা ড্রাগের নাম না বললেই না, সেটা হচ্ছে সিসপ্লাটিন। সিসপ্লাটিন একটা কেমোথেরাপিউটিক এজেন্ট যেটা কিনা সিভিয়ার নশিয়া, সিভিয়ার ভমিটিং করে। সো এইরকম আর দু একটা ড্রাগ আছে যেগুলো কাজই হচ্ছে নশিয়া ভমিটিং করবে, এটা আমরা জানি। এবং আমরা যখন ওই ড্রাগ গুলো প্রেসক্রিপশন করি, তখনই আমরা প্রি মেডিকেশন হিসেবে ওন্ডানসেট্রন, গ্যানিসেট্রন, স্টেরয়েড, অ্যাপ্রোপ্রিয়েট সব কিছু দিয়ে তারপর তার কেমোটা স্টার্ট করি। সো এইটারও কিন্তু আমাদের, এই যে আমরা প্রথম স্টেপে কি করব, সেকেন্ড স্টেপে কি করব, থার্ড স্টেপে কি করব, এইটাও কিন্তু আমাদের স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট আছে। সো আপনারা যেহেতু জেনারেল প্র্যাকটিশনার হিসেবে করবেন, আপনারা প্রথমে শুরু করেন ওন্ডানসেট্রন দিয়ে। ওন্ডানসেট্রন অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, আপনি এইটা অরালি শুরু করেন 8 মিলিগ্রাম। এটা ওরাল ফর্মে শুরু করেন, যদি দেখেন যে আপনার ওরাল ফর্মে হচ্ছে না, আপনারা ওন্ডানসেট্রন দিতে পারেন, তার পরিবর্তে গ্রানিসেট্রনও দিতে পারেন, এখন আবার নতুন করে এসে প্যালানোসেট্রন, সেটাও ইউজ করতে পারেন। ইউজুয়ালি আমরা প্যালানোসেট্রন বলে সিঙ্গেল ডেইলি ডোজ, এটা ইন্ট্রাভেনাস ফর্মে, আর গ্রানিসেট্রন এটা বিডি ডোজ আমরা 1 মিলিগ্রাম বলি, 1 মিলিগ্রাম ইউজুয়ালি বিডি করে দিই আমরা। আর ওন্ডানসেট্রন যদি হয় তাহলে 8 মিলিগ্রাম টিডিএস করে দিই। সো প্রত্যেকটার কিন্তু মেকানিজমটা, যদিও একই গ্রুপের ড্রাগ, বাট মেকানিজমটা একটু ডিফার করে। এরপরে হচ্ছে, যখন একটু বেশি সিভিয়ার মনে হচ্ছে, যে আপনার মনে হচ্ছে যে কোনোভাবে কন্ট্রোল হবে না, তখন আপনি তাকে স্টেরয়েড অ্যাড করতে পারেন, সাথে এপ্রিপিটেন্ট অ্যাড করতে পারেন। এপ্রিপিটেন্ট আমরা ইউজুয়ালি কেমোথেরাপি যেদিন স্টার্ট করি সেদিনই আমরা 120 মিলিগ্রাম স্টার্ট দিই প্রথম দিন, এবং পরবর্তীতে
টু 80 মিলিগ্রাম ফর 2 ডেজ। এটা হচ্ছে অ্যাপ্রিপিটেন, যেটা কিনা আমাদের ইমিস্টপ নামে পাওয়া যায়। সো অ্যাপ্রিপিটেনটা আপনি তখনই দেবেন যখন পেশেন্টের সিভিয়ার ভমিটিং হচ্ছে, অনেক বেশি ভমিটিং হচ্ছে, ঠিক আছে। এরপরে চলে আসেন স্টেরয়েড, এটাও আপনি ওরালি স্টার্ট করেন, প্রয়োজন প্রয়োজন বোধে আপনি ইন্ট্রাভেনাস ইউজ করতে পারবেন ডিপেন্ডিং অন দ্য স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। এই এই গেল হচ্ছে আমাদের নশিয়া এবং ভমিটিং এর একটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট। এবং আরেকটা যেটা আমি বলবো যে অ্যানোরেক্সিয়া যদি কমপ্লেন করে, অ্যানোরেক্সিয়া খুব একটা কমন, আপনি আগে অ্যাসেস করেন। অ্যানোরেক্সিয়াতে আমরা অনেক সময় অ্যানাবলিক স্টেরয়েডটা ইউজ করে থাকি, বাট দিস ইজ নট অলওয়েজ রেশনাল। কারণ স্টেরয়েড ইউজ করার আগে আপনার অবশ্যই রেশনালিটি থাকতে হবে। কারণ স্টেরয়েড যেমন আপনার ভালো কাজ করে, তেমনি স্টেরয়েডের সাইড ইফেক্টও অনেক বেশি। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, কোশ্চেন আলোচনা করার আগে আমি আরো দুই একটা টপিক আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে আমি বলছিলাম যে এনিমিয়া সম্পর্কে। এনিমিয়া তার মানে আপনার একটা ক্যান্সার পেশেন্ট আপনার কাছে আসলো, তার আপনি দেখছেন রক্ত শূন্যতা হচ্ছে। রক্ত শূন্যতা হলে আমরা অ্যাজ এ হোল যদি বলি, শুধু রক্ত শূন্যতা বলতে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কম, এটা এটা একভাবে বলতে পারি। পেশেন্টের WBC কাউন্ট কমে যেতে পারে, নিউট্রোফিল কাউন্ট কমে যেতে পারে, প্ল্যাটলেট কমে যেতে পারে। আমরা যখনই কোনো কেমোথেরাপিটিক ড্রাগ দিই, তখন একই ড্রাগ সবগুলো কিন্তু সবসময় কমায় না। দ্যাট ইজ প্যানসাইটোপেনিয়া, যেই শব্দটা আমরা বলে থাকি, প্যানসাইটোপেনিয়া কিন্তু সব ড্রাগ করে না। ইউজুয়ালি দেখা যায় কোনো কোনো ড্রাগ প্ল্যাটলেট কাউন্টটা কমিয়ে দিচ্ছে, কোনো ড্রাগ WBC কাউন্টকে কমিয়ে দিচ্ছে, কোনো ড্রাগ নিউট্রোফিল কাউন্টকে কমিয়ে দিচ্ছে, কোনো ড্রাগ দেখা যাচ্ছে তিনটাকে কমিয়ে দিচ্ছে। সো যখনই আমরা অ্যাজুয়াল হিমোগ্লোবিনটা কম দেখি, ইউজুয়ালি নিউট্রিশনাল এনিমিয়া, এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য সেটা হয়ে থাকে কমনলি। কারণ যে ক্যান্সার পেশেন্টে যেহেতু সিভিয়ার অ্যানোরেক্সিয়া থাকে, তারা খাওয়া দাওয়া একদমই করতে পারে না ডিউ টু ডিজিজ প্রসেস, সেক্ষেত্রে তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। এছাড়াও এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ যেটা আমরা জানি সেটাও হতে পারে। সো আমরা যখনই কোনো এনিমিয়ার পেশেন্টকে ম্যানেজ করতে যাব, ফার্স্ট অফ অল আমাদের আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে CBC আমরা যখনই করবো, পাশাপাশি একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম কিন্তু আমরা করে ফেলতে পারি। কারণ আমাদের কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্ম সেই পেরিফেরি সব জায়গাতেই হচ্ছে। হ্যাঁ, পেরিফেরাল ব্লাড ফিল্ম খুব বেশি কঠিন কিছু না, যাতে করে আমরা অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে আসলে এটা কোন ধরনের এনিমিয়া। সব এনিমিয়াতে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হয় না, এটা কিন্তু আপনাদের খুব কম মানে ভালো মতো এই জিনিসটা অ্যাসেস করা উচিত যে সব এনিমিয়াতে হোল ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হয় না। কারণ ব্লাড ট্রান্সফিউশন আমরা রক্ত কমে গেলেই চট করে বলে দিলাম যে এক ব্যাগ রক্ত দিয়ে ফেলেন, রক্ত দেওয়াটা কিন্তু এত ইজি না, রক্ত দেওয়াটার মধ্যেও কিন্তু অনেক কমপ্লিকেশনস হয়। সো ব্লাড ট্রান্সফিউশন বলার আগে আপনাকে অবশ্যই অ্যাসেস করে নিতে হবে যে আপনার এনিমিয়াটা ডিউ টু হোয়াট, কোন কারণে এনিমিয়াটা আপনার মনে হচ্ছে। আপনি এনিমিয়াটাকে আগে স্পেসিফিক ক্লাসিফাই করেন। যদি সিএস স্টমাকের পেশেন্ট হয়, পেশেন্টের যদি পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি হিস্ট্রি থাকে, সেখানে কিন্তু আপনি হোল ব্লাড দিলে কোনো লাভ হবে না। সেখানে আপনাকে ভিটামিন B12 সাপ্লিমেন্টেশনটা দিতে হবে, ইনজেক্টেবল ভিটামিন B12 দিতে হবে অথবা ওরাল ফর্মে দিতে হবে। সো আপনাকে প্রথমে অ্যাসেস করতে হবে যে আপনি যে এনিমিয়াটা বলছেন কিংবা যে কজটা বলছেন সেটা কি কারণে। হ্যাঁ, তারপরে আপনি সেই কজ বের করে সেই অনুযায়ী আপনি এনিমিয়া ট্রিটমেন্টটা করেন। আর আমাদের পেশেন্টদের ক্ষেত্রে যখন নিউট্রোপেনিয়া আমরা বলি, যে WBC কাউন্ট যখন কমে যায়, তখন আসলে আমাদের কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের কমে যায়। সো এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন পেশেন্টের নিউট্রোপেনিক ফিভার হয়। নিউট্রোপেনিক ফিভার, ওটা আমরা নিউট্রোপেনিক ফিভার যখন আমরা বলি, তখন পেশেন্টকে আইসোলেশনে রাখতে বলি, পেশেন্টের আদার্স মেম্বারদের সাথে কিংবা বাইরের আউটলুকদের সাথে কন্ট্যাক্টে কম যেতে বলি, পেশেন্টকে কিছু সময় আইসোলেশনে রাখতে বলি এবং একটা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক আমরা দিতে বলি। যদিও পেশেন্টের কোনো সিমটম যদি নাও থাকে, তাও কিন্তু আমরা অনেক সময় বলে থাকি একটা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক অ্যাড করার জন্য। কারণ দেখা যায় যখন নিউট্রোপেনিক পিরিয়ডে থাকে পেশেন্টে, তখন যে কোনো ধরনের ইনফেকশন খুব র্যাপিডলি ডেভেলপ করে। সো যখন সিভিয়ার নিউট্রোপেনিয়া হয়, তখন আমাদের ওরাল ড্রাগ কিংবা অন্য ড্রাগের পাশাপাশি প্রিকশনের পাশাপাশি যেটা করতে হয়, ইঞ্জেকশন ফিল ক্রাস্টিং দিতে হয়, সেটার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। দ্যাট ইজ যখনই আপনি দেখছেন যে একটা পেশেন্টের নিউট্রোফিল কাউন্ট অনেক কমে গেছে, WBC কাউন্ট অনেক কমে গেছে, তখন কিন্তু আপনি দেখছেন যে ওখানে আপনার হিমোগ্লোবিন ভালো, এখানে আপনার প্ল্যাটলেট কাউন্ট ভালো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধু WBC কাউন্টটা কম।
ঠিক আছে, সো পেশেন্টের কোনো কমপ্লেন নাই কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট কম, এটার জন্য আপনি যেটা করলেন পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিলেন যে আপনি একটু সাবধানে থাকবেন, আপনি হচ্ছে আশেপাশে একটু কম বাইরে বের হবেন কম, আপনি একটু আইসোলেশনে থাকার চেষ্টা করবেন, এই সময়টা তো ইনফেকশন হওয়ার চান্স থাকে, সো এই ধরনের কিছু প্রিকাউশন আপনি রোগীকে অ্যাডভাইস করলেন। এরপরে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি এই অ্যাডভাইসগুলো দিয়ে পেশেন্টকে 7 দিন পরে আবার একটা রিপিট সিবিসি করাতে পারেন। কিন্তু এর মধ্যে যদি পেশেন্ট আপনি দেখছেন যে পেশেন্ট কোনো কমপ্লেন করছে, তার ফিভার অথবা কাফ কিংবা যে কোনো ধরনের ইনফেকশন টাইপের কোনো কমপ্লেন যদি পেশেন্ট করে থাকে, তাহলে দয়া করে সেই পেশেন্টকে আপনি জরুরি ভিত্তিতে একটা অ্যান্টিবায়োটিক, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সাপোর্ট দিয়ে আপনি হায়ার টার্শিয়ারি হসপিটাল অথবা যে কোনো একটা অঙ্কোলজি আছে যে ম্যানেজমেন্ট দিতে পারে এরকম কোনো হসপিটালে পাঠিয়ে দিন। সেখান থেকে আমরা আমাদের অনুযায়ী বাকি ম্যানেজমেন্ট আমরা করে দেবো, পেশেন্টকে প্রয়োজনে আমরা অ্যাডমিশনও করাতে হতে পারে। সো এটা গেল নিউট্রোপেনিয়ার ম্যানেজমেন্ট। এরপরে কিছু ড্রাগ আছে যেখানে শুধু প্ল্যাটলেট কাউন্ট কমে যায়, শুধু প্ল্যাটলেট কাউন্ট কমে যায়। এখন প্ল্যাটলেট কাউন্ট কত কমলে আমরা প্ল্যাটলেট ট্রান্সফিউশন বলবো, যখন পেশেন্টের আমরা সিমটম দেখতে পাবো পিটিকিয়াল র্যাশ আর চলে আসবে 50,000 হয়ে গেছে, ওই সময়টাতে আমরা কি করবো পেশেন্টকে আমরা প্ল্যাটলেট ট্রান্সফিউশন দিতে বলবো। বাট আপনারা সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন না, এখন নতুন ধরনের একটা ট্যাবলেটও চলে আসছে ওরাল ফর্মে, এলট্রম্বো ব্ল্যাক। সো এই এটাও খুব কস্টলি ড্রাগ, সো সব পেশেন্টরাই যে পারবে তা না। তো এইসব স্পেসিফিক কিছু ম্যানেজমেন্ট আছে, সেটা ব্লাড চেঞ্জে আমরা একটুখানি ফলো করি, যে অ্যাজ এ হোল সব পেশেন্টকে আমরা ব্লাড ট্রান্সফিউশন বলি না। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আয়রন সাপ্লিমেন্টের কথাই বলি, সেটা হতে পারে ওরাল আয়রন, হতে পারে ইন্ট্রাভেনাস আয়রন। যখন আমি পেশেন্টের হিমোগ্লোবিন দেখছি অনেক কম, পেশেন্টকে পেল দেখছি, নিউট্রিশনাল পোর দেখছি, তখন আমি হোল ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দিই। সো এইটা এই যে এই যে অ্যাসেসমেন্ট গুলো আমরা আশা করি যে আপনারা ব্লাড ট্রান্সফিউশনের ডিটেলস সবকিছু ইতিমধ্যে জেনেছেন কিংবা জানবেন যে ব্লাড ট্রান্সফিউশন কিভাবে করতে হবে। পেরিফেরিতে যেটা হয় জেনারেল প্র্যাকটিশনারদের জন্য আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট মেনশন করার জন্য, যারা নতুন প্র্যাকটিস শুরু করছেন কিংবা করবেন, যে ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারে সবসময় প্রেফার করবেন যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে তাদের মধ্যে যদি কারোর সাথে ক্রস ম্যাচিং করে মিলে যায় তাদের সাথে থেকে নেওয়া সবচাইতে বেটার। এরপরে আমরা আরেকটা জিনিস বলে থাকি যে হাজবেন্ড থেকে নেবে না, বা নিজের যে ওয়াইফের কাছ থেকে নেবে না। সো এই জিনিসটা একটু মেনটেন করার জন্য আমরা বলে থাকি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেনা রক্তটা আমরা দিতে নিষেধ করি। যখন অনেক সময় দেখা যায় রোগীরা আমাদের কি হয় যে প্রফেশনাল যারা ব্লাড ডোনার, যারা 3 মাস পরপরই ব্লাডটা সেল করে থাকে, এইসব রোগীদের কাছ থেকে, এইসব ডোনারের কাছ থেকে ব্লাডটা কালেক্ট করতে আমরা নিষেধ করে থাকি। দেখা যায় যে এই ব্লাডগুলোর যেরকম মান ভালো হওয়া উচিত, অনেক সময় এরা অ্যাডিক্টেড থাকে, কিংবা অনেক সময় দেখা যায় যে এরা খুব ভালো হয় না, যারা রেগুলার এই ইয়াগুলো করে ব্লাড ডোন করে, তাদের কাছ থেকে আমরা অনেক সময় বলি যে আপনারা চেষ্টা করবেন নিজেদের পরিচিত মানুষের মধ্যে কিংবা নিজেদের জানাশোনা মধ্যে দিতে। কারণ ব্লাড বর্ন যে ডিজিজ গুলো আছে কিংবা যে আপনাদের যে ব্লাডের মাধ্যমে যে ট্রান্সফিউশন ডিজিজ যে ট্রান্সমিশন হচ্ছে সেটা প্রিভেন্ট করার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রোল আপনারা অনেক প্লে করবেন। এবং স্ক্রিনিং এর যে ব্যাপারটা, স্ক্রিনিং এর ব্যাপারটা অবশ্যই ম্যান্ডেটরি, যে ভাইরাস গুলো চেক আউট রুল আউট করার কথা, স্ক্রিনটা একটু অবশ্যই ভালো করে দেখবেন। কারণ এই স্ক্রিনিং এবং ক্রস ম্যাচিং এই দুটো জিনিস যদি ভালো মতো না করা হয় তাহলে পেশেন্ট কিন্তু যে অ্যানাফাইলেটিক রিয়াকশন হয় যে কোনো ধরনের প্রবলেম ফেস করতে পারে। সো এটা গেল আমাদের ব্লাডের ব্যাপারে, ম্যানেজমেন্টের ব্যাপারে, এনিমিয়ার ব্যাপারে ম্যানেজমেন্ট। এই এগুলো ছাড়াও আর কিছু জিনিস আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো একটা পেশেন্ট আপনার কাছে এসেছিল একদম শুরুতে যে তার কোনো ম্যালিগন্যান্সি বা কোনো কিছুই তার ডায়াগনোসিস হয়নি, এখন আপনি দেখলেন সেখানে হচ্ছে আপনার একটা সোয়েলিং, সাপোজ আপনার নেকে একটা সোয়েলিং, এখন আপনি কি করবেন? আপনি শুরুতেই কি এফএনএসসি করতে বলে দেবেন বা শুরুতেই কি এটা বায়োপসি করতে বলে দেবেন? অবশ্যই করার আগে, এটা করার আগে অবশ্যই আপনি একটা ইমেজিং করবেন। ইনভ্যারিয়েবলি আমাদের যেটা দেখা যায় কার্সিনোমা সার্ভিক্স এর পেশেন্টদের, আমরা যেটা যেটা খুব কমনলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে পেরিফেরি একটা কোনো একটা ক্লিনিকে গেছে, তার এরকম ইরেগুলার কিংবা ইন্টারমিনিস্ট্রুয়াল পারফাল চ্যানেল ব্লিডিং এর হিস্ট্রি ছিল, কিংবা তার 50-এর পরে এরকম ব্লিডিং এর হিস্ট্রি ছিল, এজ 50 ইয়ার্স এর পরে দেখা গেল সে ওখানে লোকাল একজন গাইনোকোলজিস্ট দেখালো এবং সেখান থেকে অপারেশন, দ্যাট ইজ TAHBLSO,
খুব কমনলি ফিচারটা আমরা দেখা যায় যে তারা DUB ডিসফাংশনাল ইউটেরাস ব্লিডিং ডায়াগনোসিস হয়ে তারা ইউটেরাস এবং ওভারি সার্জারি করে তারপর আমাদের কাছে আসেন, সেখানে উইদাউট এনি বায়োপসি রিপোর্ট, কোনো বায়োপসি রিপোর্ট দেখা যায় তাদের কাছে থাকে না, এবং ওখানে কি অপারেশন হয়েছে সেটারও কোনো নোট ডাউন থাকে না। সো যারা জেনারেল প্র্যাকটিস করবেন আপনারা, আপনারা যদি যেখানেই থাকেন যদি ওটি অ্যাসিস্ট করেন কিংবা কোনো ক্লিনিকে কাজ করছেন সেখানে যদি আপনারা এটি ওটি অ্যাসিস্ট করেন, সেখানে অবশ্যই ওটি নোটটা একটু কমপ্লিট রাখেন। ওখানে কি অপারেশন হয়েছে, আপনার পার অপারেটিভ ফাইন্ডিংসটা কি ছিল, এটা একটু নোট ডাউন করেন। পেশেন্টের ওই যে স্পেসিমেনটা আপনারা পেয়েছেন সেটা আপনারা একটা নিয়ারেস্ট একটা ভালো হসপিটালে একটু রিপোর্টিং এর জন্য একটু পাঠান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা বিনাইন ডিজিজ ভেবে বায়োপসি স্পেসিমেন কিংবা হিস্টোপ্যাথোলজিটা সিনসিয়ারলি করি না, যাতে করে যেটা হয় আমাদের পরবর্তীতে যখন আমাদের কাছে চলে আসে একটা সি সার্ভিস কিংবা সি এন্ডোমেট্রিয়াম নিয়ে, তখন দেখা যায় আমাদের স্টেজিংটা আনকমপ্লিট থাকে, ইনকমপ্লিট একটা স্টেজিং নিয়ে আমাদের কাছে আসে, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা কিন্তু পরবর্তীতে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আসলে আমরা তার কি ছিল ইনিশিয়ালি, আসলে কি তার তখন থেকে এই প্রবলেমটা ছিল কিনা নাকি নতুন করে আসলো, মানে এরকম অনেক ডাইলেমাতে আমাদের ভুগতে হয়। সেরকমই ঠিক ওভারিয়ান ম্যালিগন্যান্সি গুলোর ক্ষেত্রেও ঠিক এই ধরনেরই কিছু কমপ্লিকেশন আমরা ফেস করি। পাশাপাশি ফিমেলদের যে ব্রেস্ট কার্সিনোমা হয় সেখানেও এটা খুব কমন একটা পেশেন্টরা দেখা যায় অনেক লম্বা সময় ধরে একটা হোমিওপ্যাথি খায়, হোমিওপ্যাথি খেয়ে আমাদের কাছে আসে। সো আমরা যখন পেশেন্ট গুলোকে পাই তখন আসলে কিছুই করার থাকে না, কিছুই করার থাকে না। সো আপনার কাছে যে পেশেন্ট আসছে অ্যাভা 40 ইয়ার্স অথবা অ্যাভা 50 ইয়ার্স, আপনারা এই কাউন্সিলিংটুকু করেন, আপনারা স্ক্রিনিং এর ব্যাপারে একটু কাউন্সিলিং করেন, কারণ HPV DNA এর সরি সিএ সার্ভিস এর যে স্ক্রিনিং প্রোটোকল প্যাপস্মিয়ার কিংবা ভায়া, এটা কিন্তু সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে কিংবা সব জায়গায় মোটামুটি ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এটা চলে গেছে। হ্যাঁ, সো আপনারা পেশেন্টদেরকে এই স্ক্রিনিং এর ব্যাপারে একটু সচেতন করেন, এটা কিন্তু একটা খুব জরুরি বিষয়। ব্রেস্ট স্ক্রিনিং বলেন, সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং বলেন, এই দুটো জিনিস ফিমেলদের জন্য, আর মেলদের জন্য আমি বলবো লাঙের এখন স্ক্রিনিং প্রোটোকল চলে এসেছে, প্রোস্টেটের জন্য স্ক্রিনিং প্রোটোকল চলে এসেছে। সো এই স্ক্রিনিং প্রোগ্রামগুলোতে পেশেন্টদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন, যাতে করে পেশেন্টরা নিজেরা সচেতন হয়। এবং আমাদের আসলে পেরিফেরিতে কিংবা গ্রামগঞ্জে যে সব মহিলারা আছেন তারা কিন্তু অনেক লজ্জার কারণে অনেক কিছু শেয়ার করতে চান না, আপনারা তাদেরকে একটু সহজভাবে বোঝান। তাদেরকে না পারেন, আপনার কাছে একজন মেল পেশেন্ট আছে, তার বাসায় যে ফিমেলটা আছে তার জন্য আপনারা একটু কাউন্সিলিং করেন। এই কাউন্সিলিং এর জন্য জাস্ট আপনি 5টা মিনিট সময় ব্যয় করেন। আপনি যদি জানেন যে এখানে আমার একটা হিউজ পপুলেশন একটা আছে, যে আপনার জেনারেল প্র্যাকটিস করছেন সেখানে আপনাদের অনেক পেশেন্ট আসছে, আপনারা যদি একটা সেশন ডেইলি অথবা মাসে একদিন করে সময় রাখেন যেখানে আপনাদের স্ক্রিনিং সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হবে কিংবা স্ক্রিনিং সম্পর্কে 5 মিনিটের একটা লেকচার দেওয়া হবে, এরকম করে যদি কিছু একটা আপনারা করেন যাতে করে পেশেন্টদের মধ্যে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা সম্ভব হয়। এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা সম্ভব হলে কিন্তু আমরা অনেক কিছু প্রিভেন্ট করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি বলি, যদিও এটা ট্রিটমেন্ট রিলেটেড না, বাট অঙ্কোলজিক্যাল প্রবলেম তো অবশ্যই আমরা ডিল করব, পাশাপাশি এটা প্রিভেন্ট করার জন্য যে জিনিসগুলো, এখানে কিন্তু জেনারেল প্র্যাকটিশনারদের অনেক ইম্পর্টেন্ট রোল আছে বলে আমি মনে করি। যে আপনি একজন জেনারেল প্র্যাকটিশনার, আপনার কাছে সব ধরনের পেশেন্ট আসবে, সব ধরনের পেশেন্ট আপনি ফেস করবেন। সো আপনি এই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এইরকম একটা ব্যাপার, যে এখানে আমরা যতটুকু প্রিভেন্ট করতে পারি, আমরা স্মোকিং প্রিভেন্ট করতে পারি কাউন্সিলিং করে, আমরা স্ক্রিনিং প্রোগ্রামটাকে স্ট্রং করতে পারি, টোবাকো তামাক পাতা কিংবা এগুলো খাওয়া আমরা বন্ধ করতে পারি, সুপারি যেটা বিটেল নাট কিংবা খেলে যেগুলো ওরাল ক্যাভিটির ম্যালিগন্যান্সি হচ্ছে সেগুলো কিন্তু আমরা কাউন্সিলিং করে আস্তে আস্তে পেশেন্টদেরকে যতটুকু সম্ভব আমরা নিরাপদে রাখার চেষ্টা, প্রিভেন্ট করতে পারি অ্যাটলিস্ট যে ম্যালিগন্যান্সি গুলো, আমরা চেষ্টা করতে পারি 100% যে হবে সেগুলো তো সম্ভব না, যেগুলো জেনেটিক মিউটেশন আছে কিংবা যেগুলো জেনেটিক প্রিডিসপোজিশন আছে সেগুলো তো আমরা কাউন্সিলিং করে প্রিভেন্ট করতে পারবো না, কিন্তু যেগুলোতে নাই, যেগুলোতে আমাদের জেনেটিক কোনো প্রিডিসপোজিশন নাই, যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল কজে কিংবা যেগুলো হচ্ছে হ্যাবিটের কারণে, সো সেই হ্যাবিট কিংবা সেই এনভায়রনমেন্টাল কজগুলোকে যদি আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং একটু সেই জায়গাগুলোতে পেশেন্টদেরকে কিছুটা সময় হাইলাইট করি,
তো আমার মনে হয় যে আমরা এই অনকোলজিক্যাল প্রবলেম যতটা ফেস করব, আমাদের সর্বস্তরে যদি আমরা এই প্রিভেনশনের ব্যাপারটাতে একটু অ্যাওয়ার হয়ে যাই, তাহলে আমার মনে হয় যে আমরা অনেক বেশি ইম্প্রুভ করতে পারবো এই সেক্টরে। সবাইকে ধন্যবাদ। এখন আমি কিছু কোশ্চেন, একটা দুটো কোশ্চেন আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। যদিও আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে যে অঙ্কোলজিক্যাল প্রবলেম নিয়ে আপনার কাছে একটা পেশেন্ট আসলে আপনি কিভাবে কি ম্যানেজ করবেন, অনেক কিছু আছে আসলে, এটা এত অল্প সময় বলে শেষ করার মতো না। দেয়ারস আ লটস অফ প্রবলেম, লটস অফ কমপ্লেন্টস আর দেয়ার। কিছু পেশেন্ট থাকে রুটিন অ্যান্ড ফলো আপের জন্য, কিছু পেশেন্ট থাকে ডায়াগনোসিস হওয়ার জন্য। সো কোন স্টেপে, কোন স্টেজে আপনি পাচ্ছেন, কোন সময় আপনি পাচ্ছেন, সেটার কোনো কিন্তু লিমিটেশনস নাই। এই জন্য আমি বলি যে আপনার যেই স্টেজে কিংবা যেই ফেজেই প্রবলেম ফেস করেন না কেন, আপনাদের সব ধরনের একটা জেনারেল একটা আইডিয়া আপনাদেরকে রাখতে হবে। আমি কিছু কোশ্চেন এখানে আপনাদের জন্য নিয়েছি। সাপোজ একটা কোশ্চেন দেখেন, 56 ইয়ার্স পেশেন্ট ডায়াগনোজড কেস অফ ইউরিনারি ব্লাডার ম্যালিগন্যান্সি। আমরা ওখানে দেখলেন একটা রোগী আপনার কাছে এসেছে, যে পেশেন্টটা বলছে যে আমার ইউরিনারি ব্লাডারে এরকম ক্যান্সার হয়েছিল, আমি এরকম কেমোথেরাপি রেডিওথেরাপি নিয়েছি কিংবা ইয়া করেছি, সো এখন আমার হঠাৎ করে কি হচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, যেটা আমার কন্ট্রোল হয়ে গিয়েছিল। সো সেই সময় আপনি কি করবেন? ব্লিডিং শুনে কি আপনি টাইনিজামিক্যাসিস শুরু করে দেবেন? সেটা তো অবশ্যই না, এটা আমরা একটু আগে আলোচনা করে এসেছি। অবশ্যই আপনাকে পেশেন্টকে অ্যাসেস করতে হবে, তার যে হেমাচুরিয়াটা সাডেন ইয়া কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা আপনি আগে রুল আউট করেন। আপনি একটা ইউরিন ফর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করেন যে পেশেন্টের ইউটিআই আছে কিনা। প্রথমে আপনি ইউটিআই এক্সক্লুড করে ফেলেন, ইউটিআই যদি না থাকে সেখানে যদি আপনি ফ্র্যাঙ্ক আরবিসি পাচ্ছেন এবং আপনার ইউরিন কালচার যদি নেগেটিভ থাকে, তাহলে আপনি সেখানে আপনি ট্রানজামিক অ্যাসিড না স্টার্ট করে আপনি সেখানে ইরিগেশনের জন্য আপনি হায়ার সেন্টারে রেফার করে দিতে পারেন উইথ সাপোর্টিভ ম্যানেজমেন্ট। সাপোর্টিভ ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছি যে পেশেন্টে যদি খুব বেশি হিমাচুরিয়া হয়, তাকে আপনি একটা ফ্লুইড স্টার্ট করতে পারেন, তাকে আপনি অ্যাডভাইস করতে পারেন একটা আয়রন প্রিপারেশন দিতে পারেন, যাতে করে যে তার ব্লিডিং এর জন্য যে লসটা হবে সেটার জন্য যেন তার কোনো প্রবলেম না হয়। আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে চলে যাই। আচ্ছা এখন দেখেন, এটাও আমরা আলোচনা করেছি, আ পেশেন্ট অ্যাজ এ ডায়াগনোসড কেস অফ কার্সিনোমা লাং প্রেজেন্ট টু ইউ উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, সোয়েলিং অফ ফেস অ্যান্ড নেক অ্যান্ড অলসো হিমোপটাইসিস, অ্যান্ড হোয়াট উইল ইউ ডু ইমিডিয়েটলি? সো আপনার কাছে এসেছে, আপনি জানেন আপনার আপনি যেখানে প্র্যাকটিস করছেন তার আশেপাশে এরকম একটা পেশেন্ট ইমিডিয়েট আপনার কাছে নিয়ে এসেছে, স্যার পেশেন্টের খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং কালকে রাত থেকে দেখা যাচ্ছে চোখ মুখ ফুলে গেছে এবং কাশির সাথে রক্ত আসছে, তো আপনি ইমিডিয়েটলি কি করবেন? সো এই যে আমি সিমটম যেটা বললাম, পেশেন্ট এসে আমাদের কাছে যেটা বললো, এটা কিন্তু আমাদের ইন ফেভার অফ সুপিরিয়র ভেনা কাভার অবস্ট্রাকশন। সো এখানে আপনি কি করবেন, এখানে আপনার কাছে যখনই আসলো তখনই আপনি একটা ইনজেক্টেবল স্টেরয়েড দিলেন, তা পেশেন্টকে প্রপ্ট আপ করলেন, পেশেন্টকে একটা আইভি এক্সারসাইজ শুরু করলেন এবং পেশেন্টকে আপনি ওরাল ডেক্সন এবং ল্যাসিক্স স্টার্ট করে দিলেন। স্টার্ট করে আপনি অক্সিজেন দিয়ে আপনি বললেন যে আপনার পেশেন্টকে নিয়ে যান হায়ার সেন্টারে। সো এই যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, এটা ইনিশিয়াল ম্যানেজমেন্টটা এই জন্য ইম্পর্টেন্ট যে পেশেন্টের কষ্ট কিছুটা কমাবে, কষ্ট কিছুটা কমাবে, কারণ আপনি পেশেন্টকে উইদাউট এনি ট্রিটমেন্ট যখন আমাদের কাছে পাঠিয়ে দেবেন, তখন কিন্তু পেশেন্ট যেই জার্নিতে যেই কষ্টটা হয়ে আসবে, পেশেন্ট কিন্তু আমাদের কাছে আস্তে আস্তে তার স্যাচুরেশন অনেক কমে যায়। নেক্সট কোশ্চেনে আমরা চলেছি। আচ্ছা একটা পেশেন্ট, পেশেন্ট অফ কার্সিনোমা প্রোস্টেট প্রেজেন্ট হুইচ ইজ পোস্ট ট্রিটেড, মানে ট্রিটমেন্ট তার কমপ্লিট হয়ে গেছে, টু ইউ উইথ সিভিয়ার ব্যাক পেইন। একটা প্রোস্টেট ক্যান্সার পেশেন্ট হঠাৎ করে এসছে, যার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, বলছে যে আমার হঠাৎ করে খুব প্রচন্ড ব্যথা, কোমরে ব্যথা। সো আপনি এইটা ইভালুয়েশনের জন্য কি করবেন, তার যে ব্যাক পেইন হলো তার ইভালুয়েশনের জন্য আপনি কি করবেন? প্রথমে আপনি অ্যাসেস করেন যে পেশেন্টের ব্যাক পেইন বলছে, পেশেন্টের আসলে ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন। হ্যাঁ এখানে ফিনান্সিয়াল কন্ডিশন বলার মেইন উদ্দেশ্য হচ্ছে, যদি আপনার পেশেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, তাহলে আপনি এক্স রে কিংবা এতে না গিয়ে সরাসরি একটা এমআরআই অফ স্পাইন, যে রিজিয়নটাতে পেন বলছে এমআরআই অফ স্পাইন, ওই ওই রিজিয়নের একটা এমআরআই করতে বললেন উইথ কন্ট্রাস্ট উইথ স্ক্রিনিং অফ হোল স্পাইন। আপনি ওখানকার একটা এমআরআই করতে বললেন এবং স্ক্রিনিং করতে বললেন হোল স্পাইন, যে রিজিয়নটাতে পেন
সেই জায়গাটাতে স্পেসিফিক এমআরআই করবে উইথ কন্ট্রাস্ট এবং স্ক্রিনিং করে ফেলেন উইথ হোল হোল স্পাইন। এতে করে কি হলো, তার যদি বোন মেটাস্টাসিস থাকে কিংবা স্পাইনাল কর্ড কম্প্রেশন থাকে, ইমিডিয়েট একটা আপনি ডায়াগনোসিস করে ফেললেন। আর যদি পেশেন্টের এমন হয় যে পেশেন্ট হচ্ছে আপনার এমআরআই করতে পারছে না, পেশেন্ট পোর, পেশেন্ট কোনো রকম অল্প কিছু ইনভেস্টিগেশন করতে পারবে, সেক্ষেত্রে আপনার ফার্স্ট চয়েস হবে সিরাম অ্যালকালাইন ফসফেটেস। আপনি করবেন একটা সিরাম অ্যালকালাইন ফসফেটেস, হচ্ছে বোন মেস যদি হয় তাহলে সিরাম অ্যালকালাইন ফসফেটেস আপনি রেজড পাবেন। এরপরে যেটা করবেন, আপনি সেটা সিরাম ক্যালসিয়াম করতে পারেন, সেখানে আপনি ক্যালসিয়াম লেভেলটা কম পেতে পারেন। এরপর আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা এক্স রে করতে পারেন, যে রিজিয়নটা বলছে, সাপোজ সে যদি লাম্বার স্যাক্রাল স্পাইন এরিয়াতে বলে, লাম্বার রিজিয়নে দেখায়, তাহলে আপনি একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এবং একটা ল্যাটারাল ভিউ একটা ডিজিটাল এক্স রে করেন। ঠিক আছে, এক্স রে করলেন, আর যদি মনে করেন যে সে কোনো কিছুই করতে পারবে না, কোনো কিছুই সে করতে পারবে না, তাহলে আপনি তার ব্যাক পেনের জন্য ইনিশিয়ালি আপনি কিছু ইনভেস্টিগেশন না দিয়ে আপনি কিছু পেইন কিলার, ব্যাক পেনের যে আমরা পেইনের যে প্রোটোকল দেখেছি মাস্কুলোস্কেলেটাল পেইনের যে এরিয়াটা, সেই প্রোটোকল অনুযায়ী আপনারা একটা পেইন ম্যানেজমেন্ট দিয়ে তাকে আপনি অ্যাডভাইস করেন যে নিয়ার হসপিটালে যেতে। কিন্তু প্রোস্টেট ক্যান্সারের পেশেন্ট, এটা বলার উদ্দেশ্য এটাই যে প্রোস্টেট ক্যান্সারের পেশেন্টদের কিন্তু বোন মেটাস্টেসিসের প্রোপেন্সিটি অনেক বেশি, খুবই বেশি। প্রোস্টেটের যে আমরা জানি যে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস আছে, যেটা ব্যাটসন প্লেক্সাস, সেটা দিয়ে কিন্তু খুব সহজেই বোন বোনে ভার্টিব্রাতে মেটাস্টেসিস হয়ে যায়। সো এরকম একটা সিএ প্রোস্টেটের পেশেন্ট, তার হঠাৎ করে এরকম ব্যাক পেইন, সো মোস্ট প্রবলি দিস ইজ ডিউ টু বোনি মেটাস্টেসিস। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আ পেশেন্ট ইজ এ ডায়াগনোসড কেস অফ কার্সিনোমা রাইট ব্রেস্ট, শি রিসিভড কেমোথেরাপি সার্জারি অ্যান্ড রেডিওথেরাপি। She came to you with the complaints of gradual swelling of her right hand. What should you do to manage before sending her to an oncologist? আচ্ছা, এখানে আমরা দেখছি যে এক পেশেন্টের ব্রেস্ট কার্সিনোমা ছিল রাইট সাইডে, এবং সেই রাইট সাইডে সে বলছে হঠাৎ করে তার সোয়েলিং হচ্ছে। সো দিস ইজ এ কেস অফ লিমফিডিমা। লিমফিডিমা, লিমফিডিমা হচ্ছে আমরা বলে থাকি যে এটা কমপ্লিকেশনস অফ আইদার সার্জারি অর রেডিওথেরাপি, দুটোই হতে পারে। সার্জারি করলেও লিম্ফেডেমা হতে পারে, আইসোলেটেড সার্জারির জন্য লিম্ফেডেমা হতে পারে, আইসোলেটেড রেডিয়েশনের জন্য লিম্ফেডেমা হতে পারে, অথবা দুইটার কমপ্লিকেশন একসাথে। সাপোজ পেশেন্টের সার্জারিও হয়েছে, পেশেন্টকে আমরা রেডিয়েশনও দিয়েছি, দুইটার জন্য লিম্ফেডেমা নিয়ে আসতে পারে। সো লিম্ফেডেমার ক্ষেত্রে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে আপনি প্রথমেই হচ্ছে পেশেন্টকে কিছু কাউন্সিলিং করবেন। কাউন্সিলিং এর মেইন স্টেপ, প্রথম স্টেপ আমি বলবো যে আপনার প্রথমে পেশেন্টকে বলবেন যে ম্যাসেজ এবং এক্সারসাইজ, এক্সারসাইজ একটা স্পেসিফিক একটা এক্সারসাইজ আছে ব্রেস্ট সার্জারি যেসব পেশেন্টদের হয়, তাদের সার্জনরা কিংবা আমরা আমাদের কাছে আসলে আমরা অঙ্কোলজিস্টরাও তাদেরকে শিখিয়ে দিই যে আপনার সার্জারি পরে কিভাবে আপনার একটা এক্সারসাইজ করতে হবে, এটা রুটিন দিয়ে করতে হবে। এবং ম্যাসেজ করা যেটা, সেটা হচ্ছে পেরিফেরাল থেকে সেন্ট্রাল দিকে লিম্ফ ফ্লো যেদিক দিয়ে যায় সেই জায়গাটাকে ম্যাসেজ করা। এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা সক্স, একটা লিম্ফেডেমার পেশেন্টদেরকে একটা পুরো আপার লিম্বের জন্য সক্স ইউজ করতে বলি। কখনো কখনো আপনারা ওই যে আমাদের যে স্প্রিং রোল যেগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়েও পেঁচিয়ে আমরা রাখতে রাখতে বলতে পারি। এবং যে ম্যাসেজ এবং এই এইগুলো এইগুলো করার পরে অনেক পেশেন্টের কমে যায়, যাদের মাইল্ডার ফর্মে থাকে তাদের কিন্তু কমে যায়, ইলিভেশন অফ দ্য লিম করতে বলি। কখনো কখনো দেখা যায় পেশেন্টের সিভিয়ার হয়, যখন সিভিয়ার হয়ে যায় তখন আমরা দেখা যায় কিছু ড্রাগ প্রেসক্রাইব করি। সেখানে আমাদের ড্রাগের মধ্যে এভেনেল ফোর্ট একটা নতুন এজেন্ট এসেছে, আর এটা হচ্ছে নর্মাল যেটা আমরা বলি ইয়েতে আমরা যেটা দিই কি বলে আমাদের যখন হিমোরয়েডস হয়, হিমোরয়েডস যে ইয়েটা ইউজ করি আমরা ট্যাবলেট নর্মাল 500 করে, আমরা 3 ট্যাব টিডিএস করে স্টার্ট করে, তারপরে 2 ট্যাব টিডিএস, তারপর 1 ট্যাব টিডিএস করে কন্টিনিউ করে 2 মান্থস। সো দিস ইজ দা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, বাট এই সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট যখন ফেল করে যায় তখন আমরা ভাস্কুলার সার্জারিতে পাঠাই। বাট ভাস্কুলার সার্জারি খুব খুবই ডিফিকাল্ট এটা লেট স্টেজে ম্যানেজ করা, বাট ইনিশিয়ালি হচ্ছে কি আমরা এই ইয়াগুলো করতে পারি, পেশেন্টকে কাউন্সিলিং করতে পারি যে অ্যাটলিস্ট আপনি রেগুলার এক্সারসাইজটা করেন, রেগুলার ব্যায়ামটা করেন। আরেকটা জিনিস আমরা বলে থাকি পেশেন্টদেরকে যে আপনি যেই পাশে অপারেশন হয়েছে কিংবা যেই পাশে ইয়া হয়েছে সেই পাশে আপনি কোনো আইভি ফ্লুইড নেবেন না, সে পাশে আপনি সেই হাত দিয়ে কোনো ভারী কোনো জিনিস টানবেন না। সো এই ধরনের কিছু কাউন্সিলিং আমরা করে থাকি যেগুলো আপনাদের কাছে যখন পেশেন্ট আসবে এটা আপনারাও করতে পারেন চাইলে। সো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই।
Oh, this is the last question. That's what's the last question. Okay, thank you. So, আমি আলোচনা করার চেষ্টা করেছি যে অনকোলজিক্যাল কমন প্রবলেম গুলো নিয়ে। আসলে আরো অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো হয়তো সবকিছু আমি এখানে শেয়ার করতে পারি নাই, হয়তো আপনাদের অনেক কিছু কোয়েরি আছে, সেগুলো আমরা পরবর্তীতে সলভ করার চেষ্টা করব। আমি সবাইকে বলবো যদি কারো আরো অনেক কিছু জানার থাকে কিংবা আরো কিছু বাদ পড়ে যায়, তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের যে প্রোগ্রাম গুলো হবে আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব। আর আমি ডক্টর সারোয়াত সুলতানা, রেডিয়েশন অ্যান্ড ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজিস্ট। আমি কাজ করছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালে, ওখানে আমি রেজিস্টার পোস্টে আছি রেডিয়েশন অঙ্কোলজি ডিপার্টমেন্টে। আপনাদের যে কোনো প্রয়োজনে কিংবা যে কোনো পরামর্শ নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অঙ্কোলজিক্যাল প্রবলেম কিংবা ইমার্জেন্সি এগুলো নিয়ে কন্টিনিউ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।